আসসালামু আলাইকুম, আমি আব্দুর রাজ্জাক। আজকে 21 জুন 2020 সন্ধ্যা 7টা থেকে রাত 9টার সাপোর্ট ক্লাস শুরু করছি। আপনারা যারা সন্ধ্যা 7টা এবং তারপরে কোশ্চেন সাবমিট করেছেন তাদেরকে ধারাবাহিকভাবে আমি সাপোর্ট দিয়ে যাব। প্রথমে স্ক্রিন শেয়ার করেন ফজলুর রহমান। হ্যাঁ ফজলুর রহমান ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করেন ফজলুর রহমান ভাই। ফজলুর রহমান ভাই এখন নাই মিটিং এ। নেক্সট স্ক্রিন শেয়ার করবেন সাদাত সিফার। সাদাত সিফার ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন। সাদাত সিফার ভাই মাইক অন করে কথা বলেন। হ্যালো সাদাত সিফার ভাই কথা বলেন। কথা বলতে হবে, কথা না বললে তো আমি সাপোর্ট দিতে পারবো না। রাজু আহমেদ ভাই আপনার মাইক অন করেছি, তো আপনি মাইকটা অন করে কথা বলেন। রাজু আহমেদ ভাই শুনতে পাচ্ছেন আপনি? আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে? আপনি শুনতে পাচ্ছেন? জি আল্লাহ। আসসালামু আলাইকুম। জি আমি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। হ্যাঁ সাদাত সিফার ভাই আপনার সাউন্ড শুনতে পাচ্ছি না আমি, আপনার সাইড থেকে মাইকটা একটু অন করেন। হ্যাঁ এখন কথা বলেন। সাদাত সিফার ভাই কথা বলতে হবে, কথা না বললে তো আমি সাপোর্ট দিতে পারবো না। তাহলে সাউন্ড সিস্টেমের প্রবলেম আছে, সাউন্ড সিস্টেমটা একটু ঠিক করেন, ঠিক আছে? সাউন্ড সিস্টেম ঠিক করে এরপরে আপনি আমাকে রিজাইন করেন, আমি ডাকবো আপনাকে। মেহেদি হাসান, মেহেদি হাসান ভাই আপনি স্ক্রিনে আসুন। তিনি আসেন মেহেদি হাসান ভাই। হ্যাঁ মেহেদি হাসান ভাই মাইক অন করে কথা বলেন। হ্যালো। হ্যাঁ কথা বলেন ভাই, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ কথা শোনা যাচ্ছে। আপনি আপনি প্রবলেমটা বলেন। আচ্ছা আমার তো গিগটা, জি জি আমার গিগটা ওপেন করতে হবে, আবার ইয়া ওপেন হয়েছে। এটা ক্লোজ করে দেন, এখন যেটা আছে এটা ক্লোজ করে দিয়ে গিগটা ওপেন করেন। আপনার যখন স্ক্রিনে আসবেন দয়া করে স্ক্রিন শেয়ার করার আগে আপনার আপনি যে জায়গায় সাপোর্ট নেবেন এটা ওপেন করে রাখবেন, প্রস্তুতি নিয়ে রাখবেন, যাতে আমি ডাকার সাথে সাথে ওটা দেখতে পান, আমি দেখতে পাই। ইভেন গিগটা কি ওপেন হয়েছে? না হয়নি এখনো। এখন হয়নি আমার এখানে, আপনার ওয়ার্ড ফাইলটাই দেখা যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি আবার স্ক্রিন শেয়ার করেন মেহেদি হাসান ভাই, আবার স্ক্রিন শেয়ার করেন। আপনার স্ক্রিনটা অফ হয়ে গেছে, এখন আসছে? একদম উপরে চলে যান, টিকিট একদম উপরে চলে যান। একদম উপরে চলে যান, একদম উপরে। ব্যাস, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, আই উইল ডু ফেসবুক প্রমোশন ইন বিজনেস সার্ভিসেস ইন বিজনেস সার্ভিসেস ইউএসএ। আই উইল ডু ফেসবুক প্রমোশন ইন বিজনেস সার্ভিসেস ইউএসএ। না টাইটেলটা হয় নাই,
টাইটেলটা হয় নাই। আচ্ছা, এরপরে গিগের যে ব্যানারটা, ব্যানারের প্রথম কথা হলো freelancer.com এর যে লোগোটা আছে এটা এখান থেকে সরায় ফেলবেন। জি আচ্ছা, কেন সরাবেন বলেন তো? জি লোগোটা হয় নাই। হ্যাঁ, লোগো হয়েছে, এটা একদম freelancer.com এর অরিজিনাল লোগো, বাট হয় নাই কেন এটা আমি একটু বুঝিয়ে বলি আপনাকে। ফাইবার মার্কেটপ্লেস, ফিবার মার্কেট, ওই freelancer.com দুইটাই হচ্ছে মানে অনলাইন মার্কেটপ্লেস, তাই না? জি জি জি। আপনি ফাইবারে এসে যদি ফ্রিল্যান্সারের অ্যাড দেন ওরা এটা মেনে নেবে? যদি পদ্মা ওয়েল কোম্পানিকে যা যদি বলি যে তুমি যমুনা ওয়েলের অ্যাডভার্টাইজমেন্ট লাগাও, তোমার সব জায়গাতে যমুনা ওয়েলের পোস্টার লাগায় রাখো, রাখবে না? রাখবে না ভাই। ব্যবসার একটা প্রতিদ্বন্দ্বিতা আছে, কাজগুলো দেখতেছি আর ফাঁকে ফাঁকে দুই একটা ব্যানার তৈরি করছি আর ফাঁকে ফাঁকে না। আগামী তিন দিন যেটা করবেন সেটা হলো আপনি কাজ দেখেন, যখন গিগটা তৈরি হয়ে যাবে এরপরে আপনি কি করবেন একদম ফুল স্পিডে শুধু কাজ দেখে যাবেন। এই মুহূর্তে গিগ তৈরি করাটা এবং ব্যানার তৈরি করাটা এটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, এটাই একমাত্র গুরুত্বপূর্ণ কাজ। বুঝতে পেরেছেন? ব্যানার টোটালি এটা মানে কি বলবো, প্রচুর কাজ করতে হবে। আপনি ব্যানারটা লাইভ করার চেষ্টা করেছেন, এই জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ, বাট আরো প্রচুর সময় দিতে হবে এটার উপরে। আর আই উইল ডু ফেসবুক প্রমোশন ইন বিজনেস বলেন কি বলতে চাই ভাই? আমার গিগের মেডিসিন ভাই বলেন, কথা বলেন। হ্যালো, এই আমার গিগের ডেসক্রিপশন গুলো হইছে কিনা একটু ডেসক্রিপশন দেখলে আমি এটা মানে নিজের ভিতরে স্বস্তি ফিরে পেতাম যে ডেসক্রিপশন গুলো ঠিক আছে কিনা। কেন এখন স্বস্তি পাচ্ছেন না? এখন স্বস্তিতে নাই কেন? এখন স্বস্তিতে নাই কেন? অস্বস্তিতে কেন? জি ভাই, আমার ডেসক্রিপশন গুলো একটু দেখে দেবেন। আমি বাহিরে দুটো ডেসক্রিপশন লিখছি মানে আমি কথা বলতেছি এখন ব্যানার নিয়ে, এখন কথা বলতেছি টাইটেল নিয়ে। এটা একটু শেষ করি আগে, একটা একটা করে বললে ভালো হয় না? আচ্ছা, উনি চলে গেছে, ওনার নেট প্রবলেম। ঠিক আছে, নেক্সট স্ক্রিনে আসেন এমডি রিপন ভাই। হ্যাঁ রিপন ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। রিপন ভাই, আপনার সাইড থেকে মাইক অন করে কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনার প্রবলেমে যান, সরাসরি কোথায় সাপোর্ট লাগবে ওখানে চলে যান। হ্যাঁ, প্রবলেম হয় এইখানে স্যার, আপনি যেটা বলছিলেন ওইভাবে চেঞ্জ আনছি। আমি গতকালকে আপনাকে এটা দেখেছিলাম, তাই না? জি জি। আই এম এসইও প্রফেশনাল এন্ড ডিজিটাল মার্কেটার, আই এম এক্সপেরিয়েন্সড ইন ফেসবুক মার্কেটিং, লিংক বিল্ডিং, YouTube marketing, video editing, leads generation. I have finished long time training from outsourcing institute on digital marketing. Marketing এর এমটা এখানে বড় হাতে করে দিবেন, যেহেতু ডিজিটাল এর ডি বড় হাতে করেছেন, মার্কেটিং এর এমটা বড় হাতে করবেন, ঠিক আছে? জি। Participated many practical projects. I am able to reach millions of people worldwide. I can promote in a products. I can promote in a products, na any products. করে যে ইট লিখেছেন, ইটটা বাদ দিয়ে দেবেন, বাদ দিয়ে হাউ টু ব্রিং, ব্রিং লিখবেন। I know how to bring more traffic for any business through my work. ঠিক আছে?
I have all the required qualifications to do the job. I believe, believes na, it have a belief. Ista baat deben. I believe hard work brings success. Thik ache. I am able to work with full responsibility. Thik ache. Description ta aske amar bhalo mane bhalo lagtise. Choto khato dui ekta correction dilam. Ei correction tuku kore neben arki, ha? Ji. भैया এখন এই যে একটা ওয়ার্ড মানে এখানে আর কোন ওয়ার্ডই আসছে না আমি তো নতুন করে কোন ওয়ার্ড দিতে বলি নাই আপনাকে একটা চেঞ্জ করে আরেকটা দিতে বলেছি এতটুকু নেবে অসুবিধা হবে না এরপরে নিচে আসেন আপনি স্কিলস গুলো দেখি এসইও ফেসবুক মার্কেটিং ইউটিউব মার্কেটিং ইউটিউবটা একসাথে হবে জি यूट्यूब मार्केटिंग ইউটিউব মার্কেটিং টা লাস্টে চলে আসছে ঠিক আছে এখন আর্টিকেল রাইটিং লিংক বিল্ডিং টা ঠিক হয় নাই লিংক বিল্ডিং সার্ভার থেকে অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে এটা ঠিক আছে লিংক বিল্ডিংটা আজকে না আপনি কালকে অ্যাড করে দেবেন ঠিক আছে জি 24 ঘন্টা পরে 24 ঘন্টা পরে দেবেন এখন পেন্ডিং দেখাচ্ছে আচ্ছা নিচে আসেন একটু আচ্ছা আমি দেখছি অ্যাসোসিয়েট প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং ঠিক আছে যে কারেকশনগুলো বললাম এই কারেকশনগুলো করে আপনি আপনার এক্সপেরিয়েন্স অনুযায়ী গিগ তৈরি করার কাজে লেগে যান ঠিক আছে জি লিয়া
আপনি আছেন? লিয়া, লিয়া নামে কেউ এখন মিটিং এ নাই। নতুন করে পরবর্তীতে কে আছেন? মোশাররফ হোসেন। হ্যাঁ মোশাররফ হোসেন ভাই, আপনি স্ক্রিন শেয়ার করুন। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? একটু আপনি একটা মিনিট সময় দেন আমাকে। জি ভাই। হ্যালো হ্যালো, আপনার কি গিগ চেক? জি ভাই, গিগ একটু চেক করে নিতাম। আমি কি গিগটা দেখেছিলাম এর আগে? আসলে কালকে ওই ওয়ার্ড ফাইলে ইয়া করছিলাম তো এমএস ওয়ার্ডে। ঠিক আছে, বুঝতে পেরেছি। বিজনেস ডাটা এন্ট্রি, আই উইল ডু ডাটা এন্ট্রি, ওয়েব ফিচার্স, ডাটা কনভার্সন এন্ড টাইপিং। ঠিক আছে, নিচে আসেন। Spotting data entry service, web research, data collection, data conversion, copy paste. ভাই আর একটা ব্যানার করছি, এটা একটু দেখাবো। ইয়ে করেন, ডান পাশে যেটা তো ছবির নিচে লিখছেন সার্ভিসেস 100% গ্যারান্টি, এটা গ্যারান্টি না, এটা হবে গ্যারান্টেড। ঠিক আছে, গ্যারান্টেড। জি গ্যারান্টেড, আগের ব্যানারটা চেয়ে ইভেন একটা ভালো আছে তুলনামূলকভাবে। আচ্ছা তাহলে এটা কারেকশন করে এটা ফাইনাল করব। ঠিক আছে, ডেসক্রিপশনে যান। ওয়েলকাম টু মাই ডাটা এন্ট্রি গিগ। There is a lot of exchange of information in the modern age. That is why the huge demand for data entry work has increased. I am a professional data entry operator. I provide high quality services from data entry data mining. I provide high quality services from 9-4. হ্যালো, হ্যালো,
হ্যালো হ্যালো ছিলাম একটু বলুন তোমাকে আবার দ্যাট ইজ ওয়াই হিউজ ডিমান্ড ফর ডাটা এন্ট্রি ইন দিস টাইম প্রফেশনাল ডাটা এন্ট্রি অপারেটর লাইক প্রোভাইড হাই কোয়ালিটি সার্ভিসেস ফ্রম ডাটা এন্ট্রি ডাটা মাইনিং এই ফর্মটাকে করে দিবেন ফর ঠিক আছে ফর জি ফর্মটা ফর করে দিবেন জি আচ্ছা এরপরে কপি পেস্ট টাস্ক এরপর লিখছেন ইউ ক্যান ইউ এর ওয়াইটা বড় হাতে করে দেবেন ইউ ক্যান ফাইন্ড কুইক এক্সিলেন্ট ওয়ার্ক ডান হিয়ার অন ফাইবার ইউ ক্যান ফাইন্ড কুইক এক্সিলেন্ট ওয়ার্ক ডানটা বাদ দিয়ে দিবেন ডান এখানে থাকবে না সরাসরি ইউ ক্যান ফাইন্ড কুইক এন্ড ওই কুইক এর পরে যে কমাটা দিয়েছেন না জি কমাটা উঠিয়ে দিয়ে ওখানে এন্ড লিখে এন্ড লিখে দিবেন তাহলে সিনট্যাক্সটা হবে এরকম ইউ এর ওয়াইটা বড় হাতে লিখবেন ইউ ক্যান ফাইন্ড কুইক এন্ড এক্সিলেন্ট ওয়ার্ক হিয়ার অন ফাইবার ঠিক আছে জি তারপরে সার্ভিস ডেসক্রিপশন ডেসক্রিপশনটা মার্কারিং করে দেবেন ওই যে উপরে যে হলুদ কালার করছেন ওটার মতো করে করে দেবেন ঠিক আছে PDF to Excel or what? Acha, image to Excel or what? A PDF to Excel, image to Excel, এটা দরকার নাই ঠিক আছে কেন দরকার নাই আপনি উপরে ডাটা কনভার্সন বলে দিবেন ডাটা কনভার্সন মানে হচ্ছে এক ধরনের ডাটা থেকে অন্য ধরনের ডাটাকে অন্য ধরনের কনভার্ট করা আলাদা ভাবে কি আবার বলা দরকার আছে এরপরে প্রোডাক্ট লিস্টিং রিয়েল এস্টেট ফিচারস নেম ইমেল ফোন অ্যাড্রেস ফোন অ্যাড্রেস নেম ইমেল ফোন অ্যাড্রেস তাহলে অ্যাড্রেসের পরে কমাটা উঠিয়ে দেবেন হ্যাঁ রিয়েল এস্টেট রিচার্জ এন্ড লিড জেনারেশন এই কথাটা যোগ করে দিন রিয়েল এস্টেট রিচার্জ এন্ড লিডস জেনারেশন লিডস জেনারেশন জি আচ্ছা ভয়েস শোস মি এখানে একটা ওই আপনি মার্কারিং করে দেবেন এই কথাটাকে ওই হলুদ কালার দিয়ে মার্কারিং করে দেবেন মার্কারিং করব ম্যানুয়াল ওয়ার্ক অন টাইম ডেলিভারি 100% ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন quality customer support data confidentiality ঠিক আছে I am confident working on now challenges and guarantee that your project will be returned on time and high quality work so don't waste time now hire me thank you ঠিক আছে নিচে আসেন প্রাইসিং এ যান 10, 20, 30 3 ঘন্টা, 6 ঘন্টা, 10 ঘন্টা দুই দিন, 3 দিন, 4 দিন 10, 20, 30 ঠিক আছে আর একটু নিচে আসেন সাবস্ক্রাইব গুলো দেখেন ওয়েব রিচার্জ ডাটা কালেকশন ডাটা এন্ট্রি ডাটা মাইনিং টাইপিং টাইপিংটা ভালো স্ট্রং কোনো কিওয়ার্ড না ঠিক আছে জি ডাটা এন্ট্রি দিয়েছেন ওয়েব রিচার্জ ডাটা কালেকশন আপনি দেন যে ভিতরে এক জায়গায় লিড জেনারেশন লিখলেন তো অথবা আপনি লেখেন হচ্ছে ডাটা এন্ট্রি লিখছেন একটা অনলাইন ডাটা এন্ট্রি লেখেন অনলাইন ডাটা এন্ট্রি অনলাইন ডাটা এন্ট্রি জি অর্থাৎ আমার কথা হচ্ছে প্রাসঙ্গিক কি দিতে হবে কিওয়ার্ডের প্রাসঙ্গিক কিছু দিতে এবং স্ট্রং যেন হয় আপনার ইয়াটা স্ট্রং হবে না টাইপিংটা স্ট্রং কিওয়ার্ড হবে না ঠিক আছে আমি যতটুকু কারেকশন করলাম এই কারেকশনটুকু করে আপনার এই গিগটা পাবলিশ করতে কিন্তু স্কিল টেস্ট দিতে হবে স্কিল টেস্ট চাবে জি ভাই ওটা আমি একটু ইয়ে করতেছি পড়ালেখা করতেছি যেন ইয়ে করতে পারি হ্যাঁ আমি সবাইকে বর্তমানে এটাই বলতেছি পড়ালেখা করে জি প্রস্তুতি নিয়ে পরীক্ষাটা আগে দেওয়া শুরু করেন রেজাল্ট যদি খারাপ হয় তখন ব্যতিক্রম চিন্তা করা যাবে অপ্রয়োজনীয় ফ্যান গুলো বন্ধ করে দাও, যেমন ওটা লাগবে না, এটা লাগবে না।
যেটা বলতেছিলাম সবাই কিন্তু মানে এই ধাসে বেশ কিছু লোক পাস করছে গত কয়েকদিন হলো আমি স্কিল টেস্টের উপরে কথা বলতেছিলাম এবং তারা কিন্তু সবাই পাস করছে অনেকেই পাস করছে আপনি চেষ্টা করে যান স্কিল টেস্ট দিয়ে গিগ পাবলিশ করলে দেখবেন এটা রেজাল্ট ভালো আসে ইন বিটুইন কি হয় আপনার নিজের থেকেও ভালো লাগবে জি আচ্ছা ওকে মশরুফ ভাই আমি স্টপ করে দিচ্ছি আচ্ছা নেক্সট স্ক্রিনে আসবেন আমি নতুন প্লেস আমার প্রোফাইল এন্ড গিগ হ্যাঁ রুকসানা নীলা আপনি আসেন রুকসানা নীলা তো নতুন না আমি তো বেশ কয়েকদিন হলই আপনাকে দেখি রুকসানা নীলা আপনি স্ক্রিন শেয়ার করেন হ্যাঁ আচ্ছা রুকসানা নীলা দুইজন আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আমি আপনাকে আরেকদিন পাইছিলাম মানে আনফরচুনেটলি নেটওয়ার্কে আমার এখানে প্রবলেম ছিল তো আমি ডিসকানেক্টেড হয়ে গেছি আর কি যে আমার প্রোফাইলটা দেখানোর জন্য তো আপনি বলছিলেন আমার পিকটা একটু চেঞ্জ করার জন্য আর কি আচ্ছা প্রোফাইলটা কি আমি দেখেছিলাম পুরাটা হ্যাঁ হালকা দেখে কিছু কারেকশন দিছিলেন বলছিলেন এটা কারেকশন করে আপনাকে দেখানোর জন্য আর কি পরে আমি নেটওয়ার্কের কানেকশন প্রবলেমের কারণে আমি দেখাইতে পারিনি অনেক দিন হয়ে গেছে আচ্ছা ঠিক আছে শুনুন একটু শুধু ডেসক্রিপশনটা আমাকে দেন ছবিটার ব্যাপারে আপনি বলবেন বলতে ছবির উপর থেকে তো মাউসটা সরান ছবির উপর থেকে একটু মাউসটা সরান ছবিটা আগেরটার চেয়ে ভালো হয়েছে আচ্ছা আমার এখান থেকে দেখতে তো ঠিক আছে ছবি চলবে অসুবিধা নেই আপনি এতে আসেন ডেসক্রিপশন দেখুন দেখুন I am a SEO professional. Eta uthaya dilen. Shoshuri, I am SEO professional. Digital marketer. SEO professional er pore je comma diyechen, comma ta uthaya diye ekta and jog kore deben. Ebong oi je symbol and. Ji. So, I am SEO professional and digital marketer. Ami ki description ta dekhechhilam apu? Ei je correction disilen ar ki, pore ami correction korchi ektu thik ache kina ektu dekhan. I am SEO professional and digital marketer. Erpore full stop er pore ekta space dite hobe. মার্কেটের উপর একটা ফুল স্টপ আছে এবং তারপর একটা স্পেস দিতে হবে আই ক্যান ডু গ্রাফিক ডিজাইনিং ফেসবুক এন্ড ইউটিউব মার্কেটিং ভিডিও এডিটিং আই হ্যাভ কমপ্লিটেড এ লং টাইম ট্রেনিং অন টোটাল ডিজিটাল মার্কেটিং ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট এন্ড জয়েন্ট মেনি প্র্যাকটিক্যাল প্রজেক্টস আই আন্ডারস্ট্যান্ড দ্য কাস্টমার ডিমান্ড এন্ড ক্রিয়েট ভেরি অ্যাট্রাকটিভ এন্ড ইফেক্টিভ ওয়েব কন্টেন্ট টু প্রমোট ইউর বিজনেস ওয়ার্ল্ড ওয়াইড I can increase the brand value and enhance the reputation of any company. I can work with my full responsibility because client satisfaction is my first priority. I want to do my career development through this one. Thank you. ঠিক আছে ছোটখাটো যে কারেকশনগুলো দিলাম কারেকশনগুলো একটু করে ফেললাম ঠিক আছে ভাই আমরা যে কোয়েশ্চন চেক করতে পারতেছি না এটা কি আসলে আমার প্রবলেম না সবার এটা স্যারকে জানানো হয়েছে এটা আপনাদের সবারই প্রবলেম স্যারকে জানানো হয়েছে ইভেন স্যারের সাথে আজকে কথা বলবো আমি আজকে সরাসরি ফোনে কথা বলে দেব ভাই উই গিগটা এটা নতুন ফার্স্ট একটা গিগ তৈরি করছি আর কি এটা একটু দেখে দিবেন Digital marketing, influencer marketing, shout outs and promotion. I'll promote in a business to traffic to customer by Facebook marketing. Use professional service, Facebook promotion. Kanaka dekhi, I'll be center again. Facebook promotion, promote product worldwide, 100% manual posting, real and Facebook users. Real and, sorry, real Facebook users. Attractive product description, increase wholesale traffic, express delivery. আমি আর দুইটা প্রোফাইল লিটু মানে আমার নতুন করে দুইটা ব্যানার তৈরি করেছিলাম আমাকে একটু দেখবেন আর দুইটা কোনটা ভালো লাগে একটা তো এখানে দেখতে পাচ্ছি এটা এটাতে যান তো এখানে আর একটা দেখতে পাচ্ছি এটাতে যান হ্যালো আপনি শুনতে পাচ্ছেন আমাকে জি জি শুনতে পাচ্ছি বলেন আপনি এখানে যে আরেকটা দেখতে পাচ্ছেন এটাতে এটাতে ক্লিক দেন না এটাতে তো আগে থেকে ঠিক আছে দেখি আগেটা
এমনিতে ভাই নিজের ছবি না দিলে কি কোনো প্রবলেম না এটাতে কোনো প্রবলেম নাই কোনটা বেটার মানে দুটো কি অপশন আপনি নিজেরতে পড়ে গেছে আপনার পছন্দ মতো একটা অ্যাড করে দেন দুটো অনেক একই রকমই আছে এখানে ফাইবারের যে লোগোটা নিয়ে আসছেন লোগোটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়ে আসবেন এই যে সাদা অংশটা হ্যাঁ সাদা অংশটা রিমুভ করে নিয়ে আসবেন এমনিতে আর কোনো কিছু শুধু এখান থেকে এন্টার মানে কাটবো আর কোনো কিছু নিচে আসেন ডেসক্রিপশনে যান সার্ভিস করে দেবেন আজকে এখানে এত গ্যাদারিং শুরু করলো I am professional as a special social media marketer. I am professional as a social media marketer. আপনি ফুল স্টপের পরে স্পেস দিচ্ছেন না ফুল স্টপ এবং কমা এর পরে অবশ্যই স্পেস ইউজ করবেন ঠিক আছে প্রফেশনাল ট্রেনিং অন ফেসবুক মার্কেটিং নাওয়েডেজ এই আবির Nowadays, Facebook marketing is very essential for promote and sell any product or service. এখানে আপনি ফুল স্টপের পরে স্পেস দেন নাই because we can reach billions of active customer by this. আপনি সবগুলো ওই ফুল স্টপের পরে স্পেস দিয়ে জি ভাইয়া পরে গিগটা নিয়ে আবার আসেন আপনি গিগটাতে এটা আমার দেখতে একটু অসুবিধা হচ্ছে কারেকশনটা করে পরবর্তীতে আবার একটু গিগটা নিয়ে আসবেন আজকে আপনাকে স্টপ করে দিচ্ছি ফুল স্টপের পরে একটা স্পেস অবশ্যই দিতে হবে নাহলে এটাকে ফাইবার লিংক মনে করবে ঠিক আছে নেক্সট স্ক্রিনে আসবেন জসিম জসিম ভাই স্ক্রিনে আসেন জসিম ভাই আপনার কথা না স্যার হচ্ছে হলো সমস্যা হলো এই যে ই দেখা যাচ্ছে না মানে সিরিয়ালের ইয়েটা দেখা যাচ্ছে না কাজে ধরছে হঠাৎ করে ডাক করলে তখন আর প্রিপারেশনটা থাকে না ওটার সাথে তো এটার কোনো সম্পর্ক নাই আপনি যে যে পেজটাতে সাপোর্ট নেবেন ওই পেজটা ওপেন করে ওটা রেখে দেবেন ওখানে আর কোনো কাজ করার দরকার নাই এই যে স্যার ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন আই উইল ক্রিয়েট এ ফেসবুক বিজনেস পেজ এন্ড প্রমোট ইট টু এ হিউজ অডিয়েন্স দুটো একসাথে করেছেন কেন স্যার এটা কি আলাদা আলাদা করবো দুটো গিগ আলাদা করলে ভালো হবে আপনি গিগ দুটোকে পার্টিশন দেন একটা হচ্ছে আপনার অ্যাক্টিভ কোনো গিগ আছে দাঁড়ান আমি বলি আপনার কোনো অ্যাক্টিভ গিগ আছে অ্যাক্টিভ হ্যাঁ একটা আছে স্যার ওটা সেটার নাম কি ওটা হচ্ছে হলো ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রি
এটা দিয়ে আপনি দুটো গিগ বানাবেন, একটা হলো ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট আর একটা হলো ফেসবুক মার্কেটিং, ঠিক আছে, প্রমোশন আর কি, ফেসবুক প্রমোশন মার্কেটিং যেটাই হোক আর কি, দুটো গিগ বানাবেন। হ্যাঁ শিওর। আপনি গিগ দুটো পার্টিশন করে দুটো গিগে বিভক্ত করে নিয়ে আসেন, দুইবার এটা না, এটা এটা হ্যাঁ না এটাও, কিন্তু সার্ভিস কোথায় কাটে দিলাম, এটা আরো একটু আমি সাজাবো আর কি। আচ্ছা নি আরেকটা দেখুন, এই যে এটা আর কি আমার কাছে ফাইনাল এটা আছে এখন, মানে এটা করা হয়েছে। আরে ব্যানারের ভিতরে ক্রিয়েটিভ কিছু পাচ্ছি না, ক্রিয়েটিভিটি নাই, ঠিক আছে, ক্রিয়েটিভ করেন, ব্যানারের উপরে সময় দিতে থাকেন, সময় কন্টিনিউয়াসলি সময় দিতে থাকেন, দিতে দিতে ব্যানার চলে আসবে, অসুবিধা নেই, বললে বৃষ্টি পড়তো প্রচুর সময় দিতে দিতে এটা বের হয়ে আসে। আসলে আমিও স্যার মানে নতুনত্বটাকে খুব ইয়ে করতে যাচ্ছি, কিন্তু আসলে পাচ্ছি না, হচ্ছে না, মানে আমার মতো সমস্যায় আমিও আমিও পড়েছি, সবাই পড়েছে, আপনার যে ব্যানারের যে জায়গাটুকু মাত্র এতটুকু একটা জায়গা, এই জায়গার ভিতরে বেশ কিছু জায়গা ফাঁকা রয়ে গেছে, ফাঁকা জায়গাগুলোকে আপনি ইয়ে করেন, ওভারকাম করার চেষ্টা করেন, এটা একটু মানে কাজ করার চেষ্টা করেন, দেখুন বের হয়ে যাবে, নতুন কিছু বের হয়ে যাবে। আমি এই জায়গাটুকু এই এই মানে টাইটেল গুলো আর কি, এই মেনু টাইটেল গুলো পয়েন্ট গুলো এগুলা যে সিস্টেমে আছে এটা কি এইভাবে রাখা সম্ভব? এটা এইভাবে রাখা যাবে, এটা এইভাবে রাখেন, কারণ এটা আপনি একটা ডিজাইন করছেন তো, হ্যাঁ এটা থাক, অসুবিধা নেই। আচ্ছা স্যার ঠিক আছে, তাহলে একটা ধাঁচের ডেসক্রিপশন আসবে, ওটা আপনি একটা একটা করে চেক করাবেন, এবং গিগ নিয়ে একটা একটা করে সাপোর্ট আসবেন একটা একটা করে। আচ্ছা স্যার, তাহলে আমি বিজনেস পেজ সার্ভিসের উপরে দিকটা আর কি মানে ই করব আর কি। ঠিক আছে পরে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। এরপর আসেন ফয়সাল ভাই, নিড ইনফরমেশন এরকম ভাবে একটু বেশি স্পেসিফিক করে লিখবেন কোশ্চেন গুলো। ফয়সাল ভাই আসেন, সিনে আসেন। ইন্ডিয়ান ফয়সাল ভাই আছেন? ফয়সাল আহমেদ ফাহাদ ইনি? হ্যাঁ ফয়সাল আহমেদ ফাহাদ ভাই, আপনার মাইক অন করেন। আচ্ছা ফয়সাল ভাইকে পাচ্ছি না। গতকালকে দেখলাম মনে হয় না, হচ্ছে গতকালকে না পরশু দিন দেখছি আর কি।
আচ্ছা, আপনি আপনার সাথে একটা পেন্ডিং আলোচনা আছে, এখন তো মোটামুটি অফিস চলতেছিল আর কি, মাঝখানে বেশ কিছু সময় অফিস চলতেছিল, আপনার এনআইডি কি খবর? এনআইডি না পাসপোর্ট? হ্যাঁ, ওইটা তো এখন বন্ধ হবে, বন্ধ দিয়ে দিছে। হ্যাঁ বুঝি নাই, আবার ওরা বন্ধ দিয়ে দিছে, অফিস বন্ধ দিয়ে দিছে আবার। আর হচ্ছে একজনের সাথে কথা বলছিলাম, এক দালালের সাথে, উনি বলছে যে এখন যদি দেয় আর 3 মাস পরে নাকি পার হবে, 3 মাসের মানে অধিক লাগতে পারে এরকম। আপনার তো ইমিডিয়েট ইয়ে যাবে জি, প্রোফাইল ভেরিফিকেশন ইমিডিয়েট যাবে আর কি, বেশ কিছু কাজ করেছেন তো। আমার হচ্ছে 11টা কাজ কমপ্লিট, প্রোফাইল ভেরিফিকেশন যাবে। আচ্ছা, এখন এই গিগের প্রবলেম কি বলছিলাম? লাস্ট বার একবার দেখা দিয়েছিল। রেডি আই এম এফ মিনিট ইউটিউব চ্যানেল এন্ড রেন ভিডিও তো শুনুন, ব্যানারে কোনো কারেকশন দিয়েছিলাম না? আচ্ছা, নিচে আসে। থ্যাংক ইউ স্যার, অবলিক মিস লিখতে হবে না, সরাসরি থ্যাংক ইউ স্যার। আপনার ওই লেডি ভাইয়ের সাথে কথা বলছি, ওনাদের হচ্ছে কিছু কিছু নিয়ে ভাই, ওনাদের স্যার বললে ওনার অনেক রেগে যায়। কেন রাখে আমি বলি, আপনার ওই যে ইউকের কিছু জায়গা আছে, ইউএস এর কিছু জায়গা আছে, এরাও দেখবেন যে আপনাকে স্যার বলে সম্বোধন করতেছে, এটা হচ্ছে ওদের কমন শব্দ। আর আপনি যখন বুঝতে পারবেন যে উনি ভদ্রমহিলা মহিলা আর কি, তখন ওনাকে মিস গুলো সম্বোধন করবেন, এটা হলো মেসেজ কনভার্সেশনের সময়। বাট আমাদের ইয়ে যেটা, সেটা হলো ওই লেডি কর্মকর্তাও যদি থাকে, সাপোজ আমি একটা জব করি একটা অফিসে, ওখানে আমাদের আপনার ইয়ে আছে, লেডি অফিসার আছে, অথবা আমার বস আছে লেডি যে একটা কোম্পানিতে, ওনাকে ম্যাডাম বা স্যার বললেও কিন্তু বলতে পারি, ঠিক আছে? স্যারটা হচ্ছে আপনার ব্রিটিশ ডিকশনারিতে জনাব জনাবা দুটি প্রকাশ করে, আর এখন সোশ্যালি তারা স্যারটাকে একটা ইয়ে শব্দ, আপনার সম্বন্ধ সূচক শব্দ হিসেবে ব্যবহার করে। এটা স্পেশালি কিছু লোক রেগে যায়, রেগে যায় না ঠিক, ওরা বলে দেয়, মানে সরাসরি যদি কোনো মহিলাকে আপনি স্যার বলেন তো বলে দেয় যে আমি আই এম মিস, তখন আপনি তাকে মিস বলে সম্বোধন করবেন, মানে সরাসরি রেগে যায় বলতে বকাঝকা তো শুরু করে না, বকাঝকা শুরু করে। আমি এরকম সিচুয়েশনে পড়ছি, একটা ভাইয়ের এটা নিয়ে রাগারাগি হচ্ছিল, এটা রাগারাগি রাগারাগি করার মতো কোনো ইয়ে কারণ না, এটা স্ট্রং কোনো কারণ না, রাগারাগি করার মতো কারণ না। এখন এখানে কারণ শুধু একটা, সারটা হচ্ছে আপনার পুংলিঙ্গ পুরুষ লিঙ্গ, সেক্ষেত্রে উনি যদি মনে করে যে না আমি মেয়ে মানুষ আমাকে মিস বলবে, সেটা বলে দেবে যে আই এম মিস, আই এম নট স্যার, আপনি তারপর থেকে তাকে তাকে মিস বলে। কিন্তু এখানে স্যার অবলিক মিস দুইটা, আচ্ছা আমি স্যার দিয়ে দেবো, দাঁড়ান দেখি এখানে আর একটা অ্যাপ্রোপ্রিয়েট কি বসানো যায়, সরাসরি থ্যাংক ইউ রাখেন, স্যার অবলিক মিস রাখেনি না, যেহেতু এটাকে কনফিউশনে ফেলে দিছে, সরাসরি থ্যাংক ইউ, থ্যাংক ইউ মানে মানে কি সবাই কি বললাম, স্যারকেও বললাম, ম্যাডামকেও বললাম, মিসকেও বললাম, মিসেসকেও বললাম নাকি? ঠিক আছে, বাকিটা দেখতে হবে না, বুঝতে পেরেছি। আপনি গিগটা পাবলিশ করার অ্যাকশন নিয়ে নেন, পাবলিশ করে দিতে পারেন, এগুলো ঠিক আছে, প্রাইসিং প্রাথমিক পর্যায়ে একটু কমায় দিতে পারতেন আর কি, $100 এবং $50 এটা একটু একটু করে কমায় দিতে পারতেন, কত দিনে ভালো হবে যদি একটু সাজেস্ট করতেন? আর যখন গিগ তৈরি করছিল তখন কত করে বলছিল? আমি ওটা দেখিনি, আমি হচ্ছে গিগ ক্রিয়েশন ওটা অন্যান্য গিগ থেকে প্রাইসিং গুলো দেখছেন আপনি, ওগুলো থেকে মোটামুটি দিয়ে দিছি।
অন্যান্য যে গিগুলো দেখছেন তারা হয়তো দুই একটা করে কাজ করছে, দুই চারটা করে কাজ করছে, আপনি তাদের থেকে একটু কমায় দেন, 50 এবং 100 এটাকে একটু কমায় নিয়ে আসেন, ঠিক আছে? অল্প একটু কমায় নিয়ে আসেন, এরপরে যখন কাজকর্ম আসবে আপনার এটা এটাতে অর্ডার আসবে, আমার যেটা মনে হচ্ছে এতে আপনি ভালো রেসপন্স পাবেন। ইভেন আপনি ইউটিউবে মোটামুটি প্রফেশনাল আমি জানি, আমি জানি ইউটিউবের কাজে আপনি প্রফেশনাল, তাহলে প্রাইসিংটা কমিয়ে পাবলিশ করে দিই। হ্যাঁ পাবলিশ করে দিই, আমি আজকে স্টপ করে দিলাম। নেক্সট স্ক্রিনে আসেন মোহিত। হ্যাঁ মোহিত ভাই আপনি স্ক্রিন শেয়ার করুন। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। জি আছি ভালো। ভাইয়া আপনার ওই গিটটা গতকাল কত বলছিলেন যে এটা একটু নতুন করে তৈরি করার জন্য আর কি, আগের গিটটা হয় নাই, তো লিড জেনারেশন গিটটা তৈরি করছি আর কারেকশন দিয়েছিলেন, কারেকশন গুলো করছি, ডেসক্রিপশন একটা ছোট কারেকশন ছিল, প্রাইসিং একটা ছিল। কালেকশন কোথায় কোথায় বলছিলাম একটু আমাকে বলেন। কালেকশন হচ্ছে প্রাইজিং এর মধ্যে ছিল, তারপরে আপনার এই ডেসক্রিপশনের মধ্যে একটা মানে ওই যে কমার পরে স্পেস, কমার পরে স্পেস আর ওই হেজিটেশন ফিল হেজিটেশন টু কন্টাক্ট মি, এই দুইটা, তারপর হচ্ছে আর ব্যানারটা নতুন করে তৈরি করতে হচ্ছিল। 13 বি2বি লিড জেনারেশন শুনেন, এই যে এক্সপার্ট ইন বি2বি লিড জেনারেশন যেটা লিখলেন, ফোকাস করা যায় খুব সহজে, মানে যে কোনো লোক আপনার এটা দেখবে এবং সাথে সাথে মানে অ্যাট্রাক্টেড হবে, এটা খুব সহজ পদ্ধতি। লেখাটা প্রয়োজনে চেঞ্জ করেন, অসুবিধা নেই, আপনার ব্যাকগ্রাউন্ডের কালার এবং এটা মানে লেখার কালার এই দুইটাকে অপটিমাইজ করার পরে একটা মানে আরো কিছু কাজ করা যাবে, আপনার যে পয়েন্ট গুলো আপনি লিখছেন, প্রসপেক্ট লিস্ট বিল্ডিং, ভ্যালিড ইমেইল লিস্ট, জেনুইন বিজনেস লিস্ট, লিঙ্কডইন লিস্ট, টার্গেটেড লিস্ট, এখানে যে গ্রিড গুলো দিয়েছেন প্রত্যেকটা গ্রিডের সাইজ কিন্তু সেম হয় না, যেমন লিঙ্কডইন লিড সেটা এই গ্রিডটা খুবই ছোট হয়েছে, আবার জেনুইন বিজনেস লিডস এটা মোটামুটি ওর চেয়ে একটু বড় হয়েছে, তার নিচেরটা আরো একটু বড় হয়েছে, বড় হয়েছে না, এটা সৌন্দর্যটা নষ্ট করে ফেলছে। ইভেন একটা গ্রিড থেকে আর একটা গ্রিডের যে ডিস্টেন্স দূরত্ব এটা কিন্তু সেম নাই, বুঝতে পারছেন? আচ্ছা কি বলছি বুঝতে পারছেন নাকি? আগে বলেন না, বুঝতে পারছি আচ্ছা বুঝছি, গ্রিডে যে সাইজটা আছে সাইজটা ঠিক করতে হবে এবং ডিসটেন্স যেটা আছে ওটাও ঠিক করতে হবে, আর বিটিবি লিড জেনারেশন যেটা আছে ওটা গ্রিড করে কালারটা একটু চেঞ্জ করতে হবে, ঠিক আছে? আপনি এইভাবে একটু সময় দেন ব্যানারের উপরে এবং ব্যানারটা আরো, হ্যাঁ ব্যানারটার উপরে সময় দেন এবং নতুন 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 আরো কিছু সংযোজন করা যায় কিনা আচ্ছা একটু মাথাও খাটান। আমি ইয়াটা করার পর আর জায়গা থাকে না, এটাকে কি আরো বড় করে করা যাবে? কোনটা
এই যে ব্যানারটাকে আরো একটু বড় করে করা যায় এরকম কি আছে ক্যানভাসে সিস্টেম আমি আসলে বুঝতে পারতেছি না আপনি যেটা করছেন এটা আপনি পিক্সেল সাইজটা দিয়েছেন না হ্যাঁ হ্যাঁ 550-370 হ্যাঁ 550-370 হচ্ছে মিনিমাম সাইজ ফাইবার গিগের ব্যানার তৈরির জন্য এটা হচ্ছে মিনিমাম সাইজ ব্যানার যত বড়ই করেন না কেন সার্চ পেজে কিন্তু আপনার দেখাবে ওইটুকুই সবগুলো যতটুকু দেখাবে একটা জিনিস ভাইয়া ওই আপনি ইয়াটা একটু দেখবেন ওই ডেসক্রিপশন যেটা আমি কালেকশন করছি এটা প্রপার হয়েছে কিনা প্রাইসিংটা সহ কোনটা ডেসক্রিপশনে বলছিলেন যে ওই হেজিটেশন এই গিগে হ্যাঁ এই গিগে হ্যাঁ যান ডেসক্রিপশনে যান কোথায় যাব আমি এডিট গিগে যাব ভাইয়া না না এখানে এডিট গিগ না নিচে আসেন নিচে আসলে দেখা যাবে আসলে দেখা যাবে এই যে এটা ডোন্ট ফিল হেজিটেশন কন্টাক্ট For more discussion, please don't feel. Don't feel hesitation to contact me. I am always ready to give you response for your any queries. Thank you. Hey, ঠিক আছে তো. Pricing টা জান নিচে যান. Hello. Mohit bhai আছেন? Hello. হ্যাঁ Mohit bhai নিচে যান. Pricing এ যান. হ্যালো মোহিত ভাই আপনার ওখানে নেটওয়ার্ক প্রবলেম এরপরে আসেন হচ্ছে শুভ হ্যাঁ শুভ ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন শুভ ভাই মাইক অন করে কথা বলেন কত পার্সেন্ট রিভিউ হচ্ছে ওইগুলাতে কোনো কিছু পাচ্ছি না এবারে কতদিন পরে আসছেন মানে মাসখানে কি আবে ছিলেন ফাইবার থেকে না না আমি ফাইবারে প্রতিদিনই আসি আমার বায়ার রিকোয়েস্টের রিপ্লাই দিচ্ছি যে যখনই আসতেছে আর মানে রিসেন্টলি কয়েকটা আমার রিকোয়েস্ট আসতেছে না কয়েকদিন যাব এই ক্লিক ভিউ ইমপ্রেশনের যে প্রবলেমের কথা বললেন এটা কত দেড় মাস দুই মাস আগের প্রবলেম ঠিক আছে এটা কোনো প্রবলেম না এটা ফাইবারের জন্য প্রবলেম আমার আপনার জন্য কোনো প্রবলেম না ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই আপনার আপনি আপনার মতো করে কাজ করে যান নেক্সট তারপর যা আমি আজকে ফার্স্ট সাপোর্টে বাট গিগগুলো যদি একটু দেখতেন যে আমার মানে এরপর তার মানে হচ্ছে আপনি যে এর আগে গিগ পাবলিশ করছেন কোনো প্রকার সাপোর্টে আসেন নাই সাপোর্টে দেখান নাই ইভেন স্যারকেও দেখান নাই আপনি নিজে নিজে পুরো পাবলিশ করেছেন তাই তো জি জি আমি নিজে নিজে সব কিছু করছি ভেরি গুড আপনার চাওয়া কি যদি একটু গিগগুলো একটু চেক করে দেখতেন আর কি গিগগুলো না একটা একটা করে গিগ আপনি একদিন দেখতে পারবেন আচ্ছা আমার এখানে তো তিনটা গিগ আছে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যে কোনো একটা গিগ দেখেন আমার ইচ্ছা মতো দেখব না আপনাকে সেটেল করতে হবে যে আপনি কি দেখতে চান মানে কি সাপোর্টটা আপনার লাগবে আপনার প্রয়োজনটা আপনাকে বুঝতে হবে আচ্ছা আপনি ফার্স্ট গিগ যেটা সেটাই দেখেন সোশ্যাল মিডিয়া প্রোফাইল দেখাইছিলেন তো এর আগে মানে সাপোর্ট আসেনি না না প্রোফাইলটা চেক করেছিলেন জি না নতুন স্টুডেন্টদের জন্য আমাদের যে ইনস্ট্রাকশন থাকে স্যার এর ইনস্ট্রাকশন সেটা হলো আপনি ভিডিও দেখে দেখে প্রোফাইলটা তৈরি করবেন প্রোফাইলটাকে দেখাবেন সাপোর্টে দেখানোর পরে প্রোফাইলটা যখন ঠিক হয়ে যাবে এরপরে গিগ তৈরির কাজে লেগে যাবেন গিগ একটা তৈরি করবেন সাপোর্টে দেখাবেন পাবলিশ করবেন আরেকটা তৈরি করবেন সাপোর্টে দেখাবেন পাবলিশ করবেন মিনিমাম তিনটা গিগ সাপোর্টে তিনটা মানে একটা গিগ সাপোর্টে মানে যারা আমার থেকে সাপোর্ট নিল আজকে যাদেরকে বলছি যে আপনি পাবলিশ করে দেন তারা এর আগে কমপক্ষে দুই দিন আমাকে দেখাইছে কমপক্ষে দুই দিন বুঝতে পারছেন
আমার প্রথম অবজারভেশন হচ্ছে আপনার গিগের দিকে আপনি তাকায় দেখেন, গিগের যে ব্যানার তিনটা, আপনার তিনটে ব্যানার এখন চোখের সামনে দেখা যাচ্ছে না? তিন নম্বর গিগের ডাটা এন্ট্রি এন্ড ওয়েব রিচার্জ, তারপরে নিচে লিখছেন এক নাম্বার ডাটা এন্ট্রি, দুই নাম্বারটা কি একটু আমাকে বলেন তো, একটু দূর থেকে কম্পিউটার থেকে একটু দূরে, কম্পিউটার থেকে একটু দূরে তাকিয়ে দেখেন, এটা দেখা যাচ্ছে ডাটা মাইনিং কথাটা দেখা যাচ্ছে? হালকা বোঝা যাচ্ছে আর কি, ক্লিয়ার না, ক্লিয়ার বোঝা যাচ্ছে না, হালকা ভাবে বোঝা যাচ্ছে। আপনি যদি এই ব্যানার গুলো সাপোর্টে কাউকে দেখাতেন, যে কাউকে, আপনার এই ব্যানার গুলো এলাও করতো না, ঠিক আছে? তো ব্যানার গিগে তো অনেক পড়ে যাব, আপনার প্রোফাইলেই প্রবলেম আছে, প্রোফাইলের ভিতরে যাব, প্রোফাইলেই প্রবলেম আছে। সুতরাং আজকে আমি প্রোফাইলটা চেক করে দিচ্ছি ইন বিটুইন। আচ্ছা ঠিক আছে, আপনাকে যেটা বলবো সেটা হলো অ্যাক্টিভ গিগ গুলোকে পজ করে দেন, এই গিগ রাখার দরকার নাই, এই গিগ পুরোটুকুই চেঞ্জ করতে হবে। ভিতরে কি আছে আমি জানি না, আমার যেটা মনে হচ্ছে পুরোটুকুই চেঞ্জ করতে হবে। আপনি ভর্তি হয়েছেন কখন স্যার এখানে? আপনি এর মধ্যে হয়তো বা এক দুইটা কাজও পেয়ে যেতে পারতেন যদি আপনার নিজেকে থাকতো, নিজে নিজে আপনি মনে করছেন যে স্যার বলছে, মানে স্যার ভিডিও দেখছেন, দেখে মনে করছেন যে আমি পারবো, আপনি করে দিচ্ছেন, বাট মাঝখানে অনেকগুলো যে ভুল করছেন এই ভুলটা একটু ধরাই দিতে, মানে ধরাই দেওয়ার সুযোগ পায় নাই, সো দ্যাট আপনি পিছিয়ে পড়ছেন আর কি। অসুবিধা নেই, এটা ওভারকাম করতে পারবেন, বাট ভবিষ্যতে এরকমটা করবেন না, ঠিক আছে? ভিত্তিটা যদি মজবুত না হয় তাহলে ভবিষ্যতে মানে পড়ে যেতে হবে। ভিত্তিটা একদম স্ট্রং করেন তাহলে আপনার ভবিষ্যতে স্ট্রং হবে। আমার কাছে আপনি একটু লাইনে থাকেন, আমি আমি একটা মিনিট প্রোফাইলে যে আপনি ছবিটা দিয়েছেন, ছবিটা রাতে উঠানো তাই না?
না রাতে না দিনের বেলায় কিন্তু এটা গার্মেন্টস কনজেস্টেড রুম ডার্ক রুমের ভিতরে এবং লাইট ছিল লাইট পুরো যে লাইটটা আপনার ছবির রেজুলেশনটা নষ্ট করে ফেলছে ঠিক আছে জি আর ফাইবারের জন্য ছবিটা সিলেক্ট করবেন হচ্ছে এমন ভাবে যেখানে সামনে থেকে সামনে থেকে আপনার ফেসটা যেন একদম স্পষ্ট ভাবে বোঝা যায় এমন ভাবে ছবিটি নিয়ে আসবেন বডি প্রয়োজনে কম দেখা যায় বাট ফেসটা যেন স্পষ্ট ভাবে দেখা যায় এটা একটা ইস্যু আর ছবিটা ওই যে লাইটিং সিস্টেম যদি থাকেও ঘরের মধ্যে লাইটিং সিস্টেম সিস্টেমটা এমন ভাবে থাকবে এটা যেন আলাদাভাবে ছবির কোনো জায়গাতে স্পট না ফেলে আচ্ছা এটা একটা ইস্যু দ্বিতীয় কথা ডিজিটাল মার্কেটার কমা দিয়েছেন তারপরে প্রত্যেকটা কমা এবং ফুল স্টপের পরে একটা স্পেস হয় সারা জীবন এটা মনে রাখবেন যেখানেই হোক না কেন কমা এবং ফুল স্টপ যেখানে দিয়েছেন পরে একটা স্পেস দিতে হবে ঠিক আছে ডিজিটাল মার্কেটার ফেসবুক এন্ড ইউটিউব এক্সপার্ট ফেসবুক এন্ড ইউটিউব ইউটিউবের মাঝখানে টিটা বড় হাতে করে দেবেন ঠিক আছে এক্সপার্ট এরপরে কমা দিয়েছেন কমার পরে একটা স্পেস দিবেন লিংক বিল্ডার ঠিক আছে নিচে আসেন আই এম ডিজিটাল মার্কেটার এন্ড এসইও প্রফেশনাল তাহলে এসইও প্রফেশনাল কথাটা আপনি আগে নিয়ে যাবেন আই এম এসইও প্রফেশনাল এন্ড ডিজিটাল মার্কেটার ডিজিটালের ডিটা যেভাবে বড় হাতের লিখছেন মার্কেটারের এন্ডটা একইভাবে বড় হাতের লিখবেন ঠিক আছে আচ্ছা আই নো অল হিডেন টিপস টিপস টিক্স না টিপস এন্ড ট্রিক্স মাস্টার এন্ড দিতে হবে আচ্ছা ও আচ্ছা এন্ড পরে ব্যবহার করছেন হিডেন টিপস তাহলে একটা কমা দেবেন টিপস এর পরে একটা কমা জি হিডেন টিপস ট্রিক্স এন্ড প্রসিডিউর অফ দিস জব দিস এর টিটা ছোট হাতে করে দেবেন ঠিক আছে আই ক্যান প্রমোট এনি বিজনেস টু ওয়ার্ল্ড ওয়াইড আই ক্যান প্রমোট এনি বিজনেস টু ওয়ার্ল্ড ওয়াইড অর এনি স্পেসিফিক লোকেশন অর টার্গেটেড কাস্টমার এই সেন্টেন্সটা হয় নাই সেন্টেন্সকে প্যারেজ করতে হবে আই ক্যান প্রমোট এনি বিজনেস আচ্ছা টু ইউর টার্গেটেড কাস্টমার আই ক্যান প্রমোট ইউর বিজনেস টু ইউর টার্গেটেড কাস্টমার ওয়ার্ল্ড ওয়াইড or any specific location এই পর্যন্ত হবে ঠিক আছে আই ক্যান প্রমোট ইন এ বিজনেস টু ইওর টার্গেটেড কাস্টমার ওয়ার্ল্ড ওয়াইড অর এনি স্পেসিফিক লোকেশন কথাটা হবে এরকম ঠিক আছে আই হ্যাভ প্রফেশনাল স্কিল অফ ফেসবুক মার্কেটিং ইউটিউব মার্কেটিং গুগল টপ র্যাঙ্কিং ওয়েব কন্টেন্ট ক্রিয়েট গ্রাফিক্স ডিজাইনিং অ্যান্ড আদার্স রিলেটেড জব আচ্ছা এই সেন্টেন্সটাতে বলে দিই আই হ্যাভ প্রফেশনাল স্কিল এটা হবে হলো স্কিলস একটা এস যোগ হবে আই হ্যাভ প্রফেশনাল স্কিলস অফ অফ থেকে করে দিবেন ইন আচ্ছা আই হ্যাভ প্রফেশনাল স্কিলস অফ স্কিলড ইন স্কিলস অফ হ্যাঁ অফ এখানে থাকবে অসুবিধা নাই আই হ্যাভ প্রফেশনাল স্কিলস অফ কিসের ফেসবুকের এফটা বড় হতে হবে মার্কেটিং এর এমটা বড় হতে করে দিবেন এরপর একটা কমা দিতে হবে ঠিক আছে ইউটিউব মার্কেটিং ইউটিউবের অ এবং টি এই দুটো অক্ষর বড় হতে করে দিবেন মার্কেটিং এর এমটা বড় হতে করে দিবেন গুগল টপ র্যাঙ্কিং গুগলের জি বড় হতে করবেন টপিক টি বড় হতে করার দরকার নেই র্যাঙ্কিং এর আরটা বড় হাতে করে দেবেন ঠিক আছে ওয়েব কন্টেন্ট ক্রিয়েট WCC এই তিনটা জিনিস বড় হাতে করে দেবেন গ্রাফিক্স ডিজাইন জি এবং ডি বড় হাতে করে দেবেন এন্ড আদার রিলেটেড জবস বির পরে একটা এস যোগ করে দেবেন আচ্ছা বুঝতে পেরেছেন জি 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 আই হ্যাভ কমপ্লিটেড 8 মান্থস প্রফেশনাল এসইও কোর্স ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট বিডি দরকার নাই ইনস্টিটিউট পরে একটা ফুল স্টপ দিয়ে দেবেন সরাসরি After completing my course, I have involved many practical life projects. Project is a strict rhythm and earned huge experience. Good. Tickets, you have to correction the lemmy correction to go to the relevant description. Tickets, nutrition to skill level. SEO, digital marketing, Facebook marketing, YouTube marketing, link building, graphic design, video editor. আর্টিকেল রাইটিং প্রোডাক্ট লিস্টিং ডাটা এন্ট্রি অ্যাসোসিয়েট প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং ঠিক আছে আপনারা ইয়ে যতটুকু বললাম ডেসক্রিপশনে যতটুকু কারেকশন দিয়েছি কারেকশনগুলো এবং ওই যে উপরে উপরে ক্যাটাগরিতে আপনার প্রোফাইল ক্যাটাগরিতে যে কারেকশন দিয়েছি এই এই জায়গাগুলোতে একটু কারেকশনটা করে ফেলান কারেকশনটা করে আগামীকাল একটা গিগ নিয়ে আসবেন ঠিক আছে
আচ্ছা ঠিক আছে থ্যাঙ্ক ইউ এবং আজকে আপনার কাজ হবে আজকে এবং কালকে সাপোর্ট আসার আগ পর্যন্ত যে গিগটা নিয়ে আসবেন ওই গিগের উপরে ব্যানার তৈরির ক্লাসটা একটু ভালোভাবে দেখবেন ওই সরি গিগ তৈরির যে ক্লাসটা এটা একটু ভালোভাবে দেখে আসবেন আচ্ছা শুভ ভাই বুঝতে পেরেছেন হ্যাঁ বুঝতে পারছি আর এখন থেকে একটু তাড়াহুড়োটা বর্জন করবেন মোটেই তাড়াহুড়া করা যাবে না এটা হলো ধীরে সুস্থে চিন্তা করে ব্রেন খাটায় কঠোর পরিশ্রম করে সামনে আগানোর কাজ যারা তাড়াহুড়ো করেছে তারাই পড়ে গেছে আসলে ভাই আমার মানে এতটা সময় দিতে পারতেছে না তো যার জন্য যতটুকু টাইম পাই এইটার মধ্যেই ব্যয় করি আর কি অসুবিধা নাই আপনি আপনি আমি নিশ্চিত আপনি আমার চেয়ে কম সময় পাচ্ছেন এখন আমার যে টাইমটা যাচ্ছে আমি যে সময়টা পার করতেছি গত এক মাস এবং এই মাস পুরোটা থাকবে এটা জুন মাস চলতেছে না মে এবং জুন এই দুইটা মাস আমি যে পরিমাণ ব্যস্ততার ভিতরে আছি আমি নিশ্চিত আমার চেয়ে ব্যস্ত আপনি না আমি নিশ্চিত এভাবেই আমাদের চলতে হবে সবসময় তো একরকম থাকবে না আমাদের তাই না কখনো ভালো আসবে কখনো মন্দ আসবে কখনো সহজ হবে কখনো কঠিন হবে আমাদের পথগুলো এরকমই হবে এর ভিতর থেকে আমাদের ম্যানেজ করতে হবে ঠিক আছে জি আচ্ছা ওকে আমি আপনাকে স্টপ করে দিচ্ছি আজকে আপনি কালকে আবার সাপোর্টে আসবেন একটা গিগ নিয়ে আচ্ছা নেক্সট স্ক্রিনে আসবেন রোজিনা হ্যাঁ রোজিনা আপু আপনি স্ক্রিন শেয়ার করেন রোজিনা আপু কথা বলেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আমার একটা গিগ চেক করবেন গিগ জেনারেশন গিগটা বিজনেস লিড জেনারেশন আই উইল ডু বি টু বি লিড জেনারেশন এন্ড ফাইন্ড টার্গেটেড ইমেল কন্টাক্ট লিস্ট ঠিক আছে বি টু বি লিড জেনারেশন ওয়েব রিচার্জ প্রসপেক্ট ইমেল লিস্ট ভেরিফাইড লিস্ট টার্গেটেড লিস্ট লিঙ্কডইন লিস্ট ফাইবার লিঙ্কডইন এইখান কি ফেসবুকের লোগোটা এনে দেব হ্যাঁ বুঝিনি আবার বলেন ফেসবুকের লোগোটাও কি এখানে দিয়ে দেব একটু দাঁড়ান লিড জেনারেশনের জন্য আপনি আরো কিছু লোগো নিয়ে আসেন লোগো নিয়ে আসবেন কেন দেখেন ফাইবারের বাম পাশে আবার এই যে এখানে কম্পিউটার অপারেটরের যে লোগো ছবিটা নিয়ে আসছেন তার উপরে মানে মোটামুটি বেশ কিছু জায়গা এখানে আছে হ্যাঁ যে জায়গাগুলো ফাঁকা আছে জায়গাগুলো কিছু না কিছু দিয়ে কি করতে হবে একটু ফিল আপ করে দেন তাহলে দেখতে ভালো লাগবে ইন বিটুইন ফাইবারটা প্রয়োজন আর একটু ছোট করে দেন আর একটু জায়গা বাড়বে কারণ নতুন একটা ব্যানার লোগোর যদি নিয়ে আসেন ঠিক আছে আপনি ব্যানারটাকে এইভাবে একটু প্রফেশনাল করেন আর কি আমাদের ব্যানারের জায়গা খুবই কম এতটুকু জায়গা এটাও যদি ফাঁকা রাখি তাইলে আর কি দিলাম ব্যানারের ভিতরে তাই না আচ্ছা ইয়েতে যান About this gig, welcome to my legislation gig. Do you have a business? Need a virtual assistant to current generate? A valid contact list in B2B legislation with the person that I'm doing. Then even the perfect place. I will provide you high quality and targeted leads as per your requirements. Achha, apni, do you need a virtual assistant to generate a valid contact list using er pore je shobdo ta dicchen etar mane ki ami jeta bujhi seta hocche using bolte ei kaaj ta korte apni je tools byabohar korben shei tools er kotha bolte hobe ekhane to b2b lead generation eta kintu kono tools na eta nije ekta service
বিটুবি লিড জেনারেশন এটা নিজেই একটা সার্ভিস, ঠিক আছে? ওয়েব রিসার্চ এটাকে আমি টুলস হিসেবে নিতে পারি, ডাটা এন্ট্রি এটাকে আমি টুলস হিসেবে নিতে পারি, ইভেন পরবর্তীতে আপনার লিড জেনারেশন করার জন্য বিভিন্ন প্রকার টুলস আছে, আপনি টুলসগুলোর নাম তাহলে এখানে নিয়ে আসতে পারেন। তাহলে বিটুবি লিড জেনারেশন কেটে দেব আর টুলস এর নাম দিয়ে দেব অন্যান্য। রাইট, then you are in the perfect place. I will provide you high quality and targeted leads as per your requirements. Achha, my expertise web research, data entry, data research, data mining, B2B lead generation, company name, contact name. আপনি যে ওয়েব রিসার্চ ডাটা এন্ট্রি কথাগুলো যে দিয়েছেন এগুলো আগে এই কথাগুলো দেন, কোম্পানি নেম, কন্ট্যাক্ট নেম, টাইটেল, ইমেইল, ফোন নাম্বার, লিঙ্কডইন, ইউআরএল, ফার্স্ট নেম, লাস্ট নেম, লিড জেনারেশন ক্রাইটেরিয়া হচ্ছে এগুলো। আপনি এই কথাগুলোকে আগে নিয়ে আসেন, যেটা ব্র্যাকেটিং করছেন এই কথাগুলোকে আপনি পয়েন্ট আকারে দিয়ে দেন, ঠিক আছে? হ্যাঁ, পয়েন্ট আকারে দিবেন, এগুলি পয়েন্ট আকারে থাকবে। লিডস বলতে কি বোঝায়? এগুলি তো লিডস, ওয়েব রিসার্চ ডাটা এন্ট্রি, এগুলো এই লিডগুলো জেনারেট করতে গিয়ে আপনার লাগবে, তাই না? ইমেল হান্টিং ফ্রম ওয়েবসাইট, ইমেল মার্কেটিং লিস্ট, কন্ট্যাক্ট প্রোডিউসার্স, সোশ্যাল মিডিয়া রিসার্চ, ডাটা ক্যাপচারিং ফ্রম ওয়েবসাইট। ঠিক আছে, নিচে আসেন। আই উইল ডু দ্য রিসার্চ এন্ড কালেক্ট ডাটা ফ্রম অলমোস্ট এনি ইন্ডাস্ট্রি এন্ড লোকেশন, হোয়াই ইউ চুজ মি, 100% কাস্টমার স্যাটিসফ্যাকশন, কমিটেড টু গিভ দ্য বেস্ট আউটপুট, ফার্স্ট ডেলিভারি। আর এই এটা ফার্স্ট না, এটা হবে ফার্স্ট, FAST, দ্রুত। ভ্যালিড বিজনেস মেইল লিস্ট, কোয়ালিটি অ্যাসিউরড, দ্য আউটপুট উইল বি সাবমিটেড টু ইউ ইন টু এক্সেল ফরম্যাট। থ্যাংক ইউ। বিশ, চল্লিশ, ষাট, 100টা, 200টা, 300টা, দুই দিন, চার দিন, পাঁচ দিন, দুই দিনে 100টা, একটু ডিফিকাল্ট হয়ে যায় না প্রাথমিক অবস্থায়? হ্যাঁ, এটা স্যার যে ভিডিও দেখাইছে সেটা দেখে দেখে করে দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন দেন। স্যার যেটা দিচ্ছে এটা তো মানে স্যারের জন্য তো, স্যারের 100 লিড কালেক্ট করতে স্যারের সময় লাগবে 2-3 ঘন্টা। জি ভাইয়া, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এখন আমারে যদি করতে বলে আমি আমি 100 লিড কালেক্ট করতে আমার 2 দিন লাগবে কমপক্ষে, আনারসে 2 দিন লাগবে, একদম নতুন অবস্থায় তো একটু সময় আমাদের আরো বেশি লাগবে না, এই জন্য একটু বাড়াই রাখেন, 3 দিন 4 দিন 5 দিন। আচ্ছা, 20-40-60। হ্যাঁ, নিচে আসেন। সেলস লিড, বিজনেস ইমেল, লিঙ্কডইন, লিড জেনারেশন, ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, আমি যতটুকু কারেকশন বললাম কারেকশনটুকু করে ফেলাম, করে আবার একটু আমাকে দেখাবেন। ঠিক আছে, আমি আপনাকে স্টপ করে দিচ্ছি। নেক্সট স্ক্রিন আসবেন সোহেল রানা ভাই। হ্যাঁ, সোহেল রানা ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করেন সোহেল রানা ভাই, আছেন? আপনি মাইক অন করে কথা বলেন। কথা বলেন, হ্যালো হ্যালো, কল্যাণা ভাই আছেন? কথা শোনা যায় না। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, আপনার মাইক্রোফোনটা মুখের কাছে নিয়ে কথা বলেন। কথা বলা যায়, হ্যালো হ্যালো, আপনি ভালো আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? বুঝতে পেরেছেন? ঠিক আছে, ব্যানারটা দেখি। ও
classified ads posting exporting top sites posting 100% live ads on time delivery fiber er logo ekhane dorkar nei fiber ekhane niye aschen 100% live ads er pashe je fiber er insignia ta niye aschen eta dorkar nei thik ache bujhte parechen sohel bhai acha next top classified ad এই দুইটা কি উপরের এই দুইটা কি আমি এটা বুঝি নাই আমাকে মাউসটা দেন তো আপনি মাউস ছেড়ে দেন এই যে এইটা এবং এইটা এই দুইটা কি এই দুইটা আমি বুঝি নাই আপনি একটু মাইক্রোফোনটা মুখের কাছে নিয়ে কথা বলেন আপনার কথা বুঝতে আমার খুব কষ্ট হচ্ছে হ্যালো স্যার কথা কি বোঝা যাচ্ছে এখন ঠিক আছে ঠিক এইভাবেই মাইক্রোফোনটা রাখবেন এখন যেভাবে আছে হ্যাঁ বলেন বলছি যে ওই দুইটা ক্লাসিফাইড সাইটের একটা লোগো আর কি না আমি সেটা তো বুঝতে পারছি আমি বলতেছি এটা মানে এটা এটা কি কে নাম কি এই সাইটগুলোর নাম কি ঠিক আছে চিনলাম না আপনি এটা একটু কনফার্ম করেন আমি নিজে এটা ডাউটে আছি আচ্ছা OLX এটা ঠিক আছে ফাইবার লোগোটা এখান থেকে সরায় অন্য কোথাও নিয়ে যান এখান থেকে এই কর্নার থেকে নিয়ে এদিকে কোথাও অথবা এখানে যদি একটু জায়গা বের করা যায় বা আপনার ছবিটা প্রয়োজন একটু নিচে নামায় দিয়ে এই কর্নারে ঠিক আছে কেন আপনি যে লোগোগুলো এখানে নিয়ে আসছেন এই লোগোগুলো ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর লোগো তাই না তো এখানে ফাইবারকে রাখতে মনে হচ্ছে ফাইবার নিজে একটা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট অনেকটা এরকম মনে হয় এটাকে একটু আলাদা করে দেবেন আর এখানে যে ফাইবারের ইনসিগনিয়াটা আছে এটা দরকার নেই বুঝতে পেরেছেন সোহেল ভাই বুঝতে পেরেছেন জি স্যার বুঝতে পারছি এখন ঠিক আছে নিচে ডেসক্রিপশনটা দেখতেছি অ্যাবাউট দিস গিগ ওয়েলকাম টু মাই অ্যাড পোস্টিং গিগ এই অ্যাড পোস্টিং গিগ কথাটাকে পুরো লিখে দেন ক্লাসিফাইড অ্যাড পোস্টিং গিগ বিকজ ক্লাসিফাইড অ্যাড পোস্টিং ইজ অন অন কাইন্ড অফ কিওয়ার্ড কিওয়ার্ডের সাথে কম্প্রোমাইজ করবেন না দিতে আপনি লস করবেন আই এম এক্সপার্ট ইন ডিজিটাল মার্কেটার এক্সপার্ট ইন ডিজিটাল মার্কেটার না ডিসক্রিপশনে বেশ কিছু পরিবর্তন আনতে হবে নিচের এই জিনিসগুলোতে কোনো সমস্যা হয় না সমস্যা হয় এই কয়টা কথাতে এই প্রথমে যে কথাটুকু আপনি বলেছেন এই কথাটুকুতেই কি হয় একটু প্রবলেম হয় সমস্যাটা হয় আপনি যেটা লিখছেন আই এম এক্সপার্ট ইন ডিজিটাল মার্কেটার এটা হবে মার্কেটিং অ্যান্ড এসইও নলেজ তাহলে এই কথাটার সাথে এটা পড়লো না এই কথাটার সাথে এই কথাটা মিললো না আপনি প্রত্যেকটা ফুল স্টপ দিয়েছেন ফুল স্টপের পরে স্পেস দেন নাই যতগুলো ফুল স্টপ এখানে আছে ফুল স্টপের পরে কোনো স্পেস দেন নাই বুঝতে পেরেছেন সবগুলোতে একটি ভুলটা হয়েছে এটা অ্যাভয়েড করতে হবে সব জায়গা থেকে এটা অ্যাভয়েড করে নেবেন ডেসক্রিপশনটার উপরে আপনি একটু সময় দিতে হবে প্রত্যেকটা সেন্টেন্সে একটু এলোমেলো ভাব আছে প্রথম সেন্টেন্সটা এটা দিয়ে কিভাবে রাখা যায় আপনি প্রথমে শুরু করছেন আপনার কথা দিয়ে স্যারের যে গিগ তৈরির ক্লাসটা ওইখানে স্যার এই কথাটুকুকে তিনটা ভাগে ভাগ করছেন প্রথমটা হলো আপনি যে সার্ভিসটা দিচ্ছেন এই সার্ভিস সম্পর্কে দুই একটা কথা বলতে হবে এই সার্ভিসটা কেন জরুরি ঠিক আছে হ্যালো স্যার বলেন ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এই কাজটা কেন জরুরি বা কেন আপনাকে এই কাজটার জন্য 10 বা 15 বা 20 বা $25 দিয়ে হায়ার করবে এটা বুঝাইতে হবে আগে ভাইয়ের
ঠিক আছে জি দেন এই কাজটা করার জন্য আপনি কতটুকু এফিসিয়েন্ট এটা একটা দুটো সেন্টেন্স দিয়ে বুঝাইতে হবে দ্যাটস ইট আপনি ডেসক্রিপশনটাকে এমন ভাবে তৈরি করবেন প্রথমে বাইরকে বুঝাইতে হবে ক্লাসিফাইড চ্যাট পোস্টিং জিনিসটা কি দেন ক্লাসিফাইড চ্যাট পোস্টিংটা তোমার জন্য কেন লাগবে এরকম একটা কথা লিখবেন এরপরে এই কাজটা আপনি এই কাজটা করার জন্য কতটুকু ইফিসিয়েন্ট কতটুকু ডেডিকেটেড এই কথাটা উল্লেখ করবেন বুঝতে পেরেছেন জি স্যার বুঝতে পারছি এই ডেসক্রিপশনটা এই ডেসক্রিপশনটা কিন্তু খুবই শর্ট ডেসক্রিপশন হয় নিচের এই কথাগুলো কিন্তু প্রত্যেকেরই কমন এই যে নিচের এগুলো যে জি এগুলো এগুলো কমন নয় জি স্যার ডিফারেন্সটা থাকে কোথায় এইখানে এবং বায়ার প্রথমে আপনার এই কথাটুকুই করবে যখন আপনার এই গিগের ব্যানারটা দেখে পছন্দ হবে তখন সে গিগে ক্লিক করবে ক্লিক করে প্রথমে কিন্তু এই কথাটাই তার চোখে পড়বে ঠিক আছে আর এটা বোল্ড করে দেবেন এই পুরো জিনিসটা বোল্ড করে দেবেন আচ্ছা ঠিক আছে করে আমি যে পদ্ধতিটা বললাম এই পদ্ধতি অনুযায়ী এইখানকার ডেসক্রিপশনটা সেট করবেন সেট করে কালকে গিগটা নিয়ে আসবেন আমার কাছে কথা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কাজ পাইছেন মনে হয় একটা না জি ভাইয়া এরপরে আসবেন হলো সোহেল সোহেল ভাই আসবে তার আগে দেখি ফয়সাল ভাই একটু স্ক্রিন শেয়ার করেন কাজটা একটু দেখান আমাদের কাজ দেখবো কিছু আপনার কাছে তথ্য নেবো তথ্য দেবো না আমি আমি শুধু কাজটা দেখবো তথ্য দেবো না কাজ বুঝিয়ে দেবে স্যার আমি কাজ বুঝাই না জি ভাই ইউএস এর জন্য কোন টাইমে কাজগুলো করলে ভালো হবে আর আমাকে ভুল হচ্ছে কিনা এরকম কিছু একটা দেখাইছিলেন তাই না আপনাকে দেখেছি ফারুক ভাইকে দেখেছি স্যারকেও দেখাইছি শেষ পর্যন্ত শেষ পর্যন্ত স্যারও দেখছেন হ্যাঁ ভেরি গুড খুব খুশি হলাম কাজটা প্রথম কাজে উঠতে একদম স্যারের কাছ থেকে সুন্দরভাবে গাইডলাইন নিয়ে কাজটা করে জমা দেন সো দে প্রথম কাজ যেন ক্লিয়ার না হয় জি ভাই ঠিক আছে আচ্ছা ভাই একদম সমস্যা হলে আপনাদেরকে নক করবো সাহায্য তো অবশ্যই করবো ঠিক আছে অসুবিধা নেই হেল্প করবো আচ্ছা নেক্সট আসবেন হচ্ছে এর আগে তো সোহেল রানা ভাইকে দিলাম এখন আসবেন শুধু সোহেল শুধু সোহেল হ্যাঁ সোহেল ভাই আপনি আছেন স্ক্রিনে আছেন সোহেল ভাই আছেন সোহেল ভাই কেমন আছেন আসি তো ভালো আমি তো ওই এখন কাজে ঝামেলা আটকে গেছি হ্যান্ডাইজ করতেছিলাম আমি আসলে সিরিয়াল আছে কিনা ওই তো দেখা যায় না দ্রুত দেখে চলে যায় ছেলেরে বসাই রাখছিলাম যে ডাকলে আমারে তুমি ডাক দিও এর ভিতরে আমার নেট চলে গেছিল এই জন্য হ্যান্ডাজ করতেছিলাম যে ভাই আমি কি কাটাই গেলাম নাকি কালকে বসেছিলাম পাইলাম কথা বোঝা যাচ্ছে না নেট সমস্যা করতেছে
আর আমি তো ওই সময় 4 দিন নিছিলাম কিন্তু কাজ ঠিকই চালু করে নাই ওই কাজটা কই দেখি কাজটা একটু দেখি নেট একটু সমস্যা করতেছে মনে হচ্ছে সমস্যা মানে লাল দেখা আমি একটা ভিডিও অফ করে দিছি যদিও ভিডিও হচ্ছে না তো নেটটা এখন আবার স্লো হয়ে গেল নাকি হ্যাঁ ভাই আসি আসি এই যে একটা এইটা তো উনি ওই ই করছিল না বায়ারটা টপ বায়ার কিন্তু উনি বোঝে না কেন জানি বুঝি না উনি টাইম চালু করছিল না বুঝছেন আমার কাজ তো 40% করা হয়ে গেছে তারপরে আমি দেখি টাইম চালু হয় না আজকে এসে মেসেজ করছি তারপরে আবার চালু করছি আর চালু করবেন তো আপনি টাইমিং তো বায়ার চালু করবেন আপনি চালু করবেন আপনাকে যদি আমি ই করে দিছি আমি সেন্ড করে দেওয়ার পরে এখানে লেখা আসছিল বায়ার রিকোয়ারমেন্ট না দিলে টাইম স্টার্ট হবে না জানি আমি জানি আমি যেটা বলছি সেটা হলো বায়ার যদি রিকোয়ারমেন্ট গুলো আপনাকে আগেই দিয়ে দেয় তো আপনি মনে আপনি বলে দিবেন যে হ্যাঁ রিকোয়ারমেন্ট আমি সব পাইছি আচ্ছা ঠিক আছে ওটা একটা সমস্যা না এটা বুঝে যাবেন পরবর্তীতে সিস্টেমটা আজকে ওরে লেখলেই টাইম টন হয়ে যেত আমি তো এইগুলা লিখে দিছিলাম যে তারপরে যখন আমি এটা লিখছি যে তারপরে উনি বলল ঠিক আছে পাঠাইছি যাই হোক আমি একটা গিগ করছিলাম এই যে ফেসবুকে ইউটিউবে একটু দেখেন ঠিক আছে দেখতে আপনাকে মেসেজ করছিলাম যেটা নিয়ে মেসেজ আসলে অনেকেই করে মেসেজটা আসলে মেসেজ করলে এটা রেসপন্স পাওয়া খুবই খুবই মুশকিল আর কি না আমি লাইনে একটু কম থাকতে পারেন দেখছি ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আই উইল ডু ইউটিউব চ্যানেল ক্রিয়েট ডিজাইন সেটআপ এন্ড ভিডিও প্রমোশন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আচ্ছা আসবে অসুবিধা নাই ইউটিউব ইউটিউব চ্যানেল ক্রিয়েট লোগোটা যে আপনি দিচ্ছেন লোগোটা কি আমরা ধরে নেবো ইউটিউব তার নিচে যদি আমি শুধু চ্যানেল ক্রিয়েট কথাটা লিখে দিই তাহলে একবারে হয়ে যায় না তাই তো হয় না হ্যাঁ তাহলে ইউটিউবটা বাদ চলে যায় রাইট চমৎকার একটা আইডিয়া ভাই মাথায় আসে না দারুন মাথা তো খালি কোলাপানদের ওই কি ম্যাথ নাকি ম্যাথের সমাধান করতেই তো মাথায় আর থাকে না কিছু জেনারেল ম্যাথ অ্যাকাউন্টিং দুইটা পড়াই তো খুবই চাপ থাকে হ্যাঁ ওইটাই বলতেছি ম্যাথ তো মানে মাথা তো সব ম্যাথে চলে গেছে একবার গেছে চুল একটাও নাই ভাই জানি ছবিও তুলতে পারি না তাহলে চ্যানেল ক্রিয়েট কথাটা একটা কালার করে দিবেন এবং একটু বড় করে দিবেন বেশ রাইট এন্ড অর্গানিক প্রমোশন খুবই সুন্দর এন্ড অর্গানিক প্রমোশন কথাটাকে ক্রিয়েট করে দিবেন ঠিক আছে টপ কিওয়ার্ড এসইও চ্যানেল লোগো ব্যানার ক্রিয়েট সেটিং এন্ড ভিডিও এডিটিং সরি ক্যামেরা কি অন পেজ অফ পেজ এসইও টপ কিওয়ার্ড এসইও টপ কিওয়ার্ড এসইও সব কিওয়ার্ড এসইও না লিখে শুধু কিওয়ার্ড এসইও লেখেন ঠিক আছে কিওয়ার্ড এসইও আর চ্যানেল লোগো না লিখবে হচ্ছে লোগো চ্যানেল আর্ট এক লাইনে লেখেন উপরে থাকবে কিওয়ার্ড এসইও নিচের লাইনে থাকবে লোগো এন্ড চ্যানেল আর্ট ব্যানার হবে না ইউটিউবে কিন্তু ব্যানার শব্দটি ইউজ হয় না আপনি যদি এখানে ব্যানার রাখেন বাইরে বুঝতে পারবে যে না আপনি ইউটিউব সম্পর্কে খুব ভালো কিছু বোঝেন না এখনো এটাকে ব্যানার বলেন না আচ্ছা ব্যানার কথাটা টোটাল উঠাই দিব একবার টপ কিওয়ার্ড এসইও এটা ঠিক আছে তো নো 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 টপ টপটা উঠাই দিতে বলছি কিওয়ার্ড এসইও আচ্ছা এটা প্রথম লাইনে দ্বিতীয় লাইনে হবে চ্যানেল আর্ট এন্ড লোগো চ্যানেল আর্ট এন্ড লোগো এন্ড লোগো এরপরে ভিডিও এডিটিং এন্ড সেটিং ঠিক
ঠিক আছে ভিডিও এডিটিং এন্ড সেটিং ভিডিও এডিটিং কে আগে আসবে হ্যাঁ ভিডিও এডিটিং এন্ড সেটিং ঠিক আছে নিচে আরেকটা পয়েন্ট আসবে আরেকটা আর আরেকটা পয়েন্ট আপনি নিয়ে আসেন অন্য কোথাও থেকে মানে ইয়ানা যায় যেমন থাম্বনেইল তারপরে হচ্ছে চ্যানেল অ্যাপ্রুভাল সরি চ্যানেল এটা কি কি বলে মনিটাইজেশন তো পরে অপটিমাইজেশন অপটিমাইজ না এটা গ্রুপ চ্যানেল অ্যাপ্রুভাল আর কি ঠিক আছে চ্যানেল অ্যাপ্রুভাল অ্যাপ্রুভ করাইতে হয় এটা আপনি করে দিবেন কথা ফুল সেটিংটা করে দিবেন এরকম কথাবার্তা বলে দিবেন আর কি ব্যানারে আরো কিছু কাজ করেন যেভাবে বললাম এরকম ভাবে আরো কিছু কাজ করেন দেখেন ব্যানারটা পুরো চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে নিচে যাব হ্যাঁ নিচে আসুন About this geek, welcome to my real organic YouTube video promotion. এখানে একটু প্রবলেম হচ্ছে আপনি হাইলাইট করতেছেন কোনটা আগে তো তার জন্য চ্যানেলটা ক্রিয়েট করতেছেন তাই না প্রমোশন তো পরে আসছে তাহলে আগে চ্যানেল ক্রিয়েট গিক এটা বলেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট গিক আচ্ছা এন্ড অর্গানিক করবেন এন্ড রিয়েল অর্গানিক ওয়েলকাম টু মাই রিয়েল অর্গানিক ইউটিউব চ্যানেল ক্রিয়েট গিক না ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্রিয়েট গিক কথাটা শর্ট এটুকু করেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্রিয়েট গিক ঠিক আছে ওকে এরপর একটা এন্টার দিবেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড ভিডিও প্রমোশন ইজ দা মোস্ট ইজ দা মডার্ন ওয়ে ফর ইউ এন্ড ইউর বিজনেস কন্ট্যাক্টস আই এম স্পেশালিস্ট ইন ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড ভিডিও প্রমো এইখানে একটু সমস্যা করছি ভাইজান প্রমো বেশি হয়ে যাচ্ছে মোটে নিচ্ছে না এখন কি করবে এই জন্য এনে প্রমোতে এম ও দিলে আর নেয় না এখন এইখানে কি করব ইউটিউবে তো তাই করছেন আমি স্পেশালিস্ট হ্যাঁ ইউটিউবে তো তাই করছি এখন হ্যাঁ ক্রিয়েট ভিডিও এন্ড এন্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড ভিডিও প্রমো দরকার নেই প্রমো প্রোটোকে বাদ দেন আচ্ছা প্রমো উঠাই দেব টোটালি আই হ্যাভ আ লট অফ এক্সপেরিয়েন্স ইন ইউটিউব চ্যানেল ভিডিও এডিটিং লোগো ব্যানার ক্রিয়েট আই হ্যাভ আ লট অফ এক্সপেরিয়েন্স ইন ইউটিউব চ্যানেল ভিডিও এডিটিং লোগো ব্যানার ব্যানার থাকবে না এটা হয়ে যাবে চ্যানেল লাগছে এটা সাপোর্ট লিখেছেন দুই মিনিট এখানে এত বিস্তারিত কথা বলার দরকার নেই আমার মনে হয় এটা আপনি নিচে বলছেন না বললে এটা নিচে বলতে হবে আপনি শুধু লেখেন আই হ্যাভ আ লট অফ এক্সপেরিয়েন্স ইন ইউটিউব চ্যানেল অপটিমাইজেশন ঠিক আছে পুরোটুকু বাদ দিয়ে দেন দরকার নেই আই নো থেকে যতটুকু লিখছেন এই সেন্টেন্স পুরোটুকুই বাদ দিয়ে লাইনটা লাগবে না 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 দরকার নাই এখানে কিছু বিতর্কিত কথা আছে আপাতত আমরা বলবো না ঠিক আছে আচ্ছা এরপর একটা এন্টার হবে এন্টার হয়ে মাই সার্ভিস ডেসক্রিপশন তারপর আরেকটা এন্টার এরপরে ক্রিয়েট ইউটিউব চ্যানেল টাইটেল ট্যাক্স ডেসক্রিপশন এক্সেট্রা কমার পর একটা স্পেস দেবেন অ্যাড ফুল ইনফরমেশন হাই কোয়ালিটি লোগো এন্ড থাম্বনেইল অন পেজ এন্ড অফ পেজ এসইও পোস্ট ইওর ভিডিওস ফেসবুক ফ্যান পেজ এখানে আবার ফেসবুক প্রমোশনের কাজ চলে আসলো তার আগে আপনি 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 একটু আমাকে বলেন তো আপনার গিগটা আপনি কোন দিকে হাইলাইট করছেন একটা হলো আচ্ছা এটা হয়েছিল কি আমি প্রথমবার চাইছিলাম ওই ফেসবুক পেজ আর ক্রিয়েট একসাথ করবো পরে দেখলাম ক্যাটাগরিতে মেলে না তো ওই সময় যে টাইটেলটা বসাইছিলাম ওই টাইটেলটা এপিডার হয়ে গেছে আচ্ছা ওইটা উঠে দেবো এটা 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 এটাতে আপনি সমস্যায় পড়েছেন গিগটা আসলে কোনো দিকে আপনি র্যাঙ্ক করাইতে পারবেন না লোগো চ্যানেল আর্ট এবং থাম্বনেইল এগুলো নিয়ে কাজ করবেন ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও আপলোড করবেন ইউটিউব চ্যানেলের জন্য মানে চ্যানেলটাকে আপলোড করে দেবেন ফুল শুধুমাত্র চ্যানেল নিয়ে আপনি কাজ করবেন কখনো প্রমোশনের বাইরে রিকোয়েস্ট আসবে না
ক্যাটাগরিটাই আলাদা প্রমোশনের যে ক্যাটাগরি ব্যানারে তো শর্ট করে যাই জন্য চাইছিলাম যে একসাথে অ্যাড করে দিতে ঠিক আছে প্রমোটটা উঠাই দেব মানে সব ক্রিয়েটের মধ্যে রাখবো একদম ক্লিয়ার করেন মানে এই গিগের ডেসক্রিপশন ব্যানার এবং ইচ এন্ড এভরিথিং সব জায়গাতে দেখে টাইটেলে যান প্রথম থেকে এটা ভালো লাগতেছিল না পরে ভাবছিলাম দেখি নিজে নিচে যায় কিন্তু আসলে পুরোটো করতে সেম প্রবলেম আই উইল ডু ইউটিউব চ্যানেল ক্রিয়েট ডিজাইন সেটআপ এন্ড ভিডিও প্রমোশন এই যে প্রমোশন এটা এখানে দরকার নাই আপনি শুধুমাত্র এটা দিয়ে ইউটিউব চ্যানেল তৈরি করবেন ইউটিউব চ্যানেল ফুল সেটিং সহ তৈরি করবেন এই কথাটুকু বলে গিগটা এবং এটার জন্য যে ক্যাটাগরি আপনি তো করছেন ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট না এটা হলো ফেসবুক মার্কেটিং এর জন্য বাট ইউটিউব চ্যানেলের জন্য যে ক্যাটাগরিটা আপনি এই ক্যাটাগরি নিয়ে গিগটা তৈরি করে নিয়ে আসেন এবং এই গিগটা ডিলিট করে নতুন করে গিগ তৈরি করেন ধারণা পেয়ে যাবেন তারপরে শুধুমাত্র ইউটিউব চ্যানেল ক্রিয়েটের জন্য আলাদাভাবে মানে গিগটাই হবে ইউটিউব চ্যানেল ক্রিয়েটেড এইভাবে গিগকে সাজায় নিয়ে আপনি একটু আমাকে আরেকবার দেখান এখানে আপনি দুই নৌকায় পা দেওয়া হয়ে গেছে কোনটা থেকে আপনি র‍্যাঙ্ক করেন এটা ঠিক আছে আমি প্রমোশন এবং ক্রিয়েট দুইটা মিলে গায় একসাথে করছিলাম কারণ গিগ তো আমাদের লিমিট সাতটা বেশি করা যাবে না এখন এর জন্য আলাদা আলাদা করে তো পারবো না আর এই সময়টা বর্তমানে যেটা চলতেছে আপনার যে কাজটা মানে কাজটা একটু যত্ন সহকারে করেন যেহেতু প্রথম কাজ সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর কি মাস্টার ভাই নতুন করে চ্যানেল গিগটা তৈরি করে নিয়ে আসেন তখন আমি আবার নতুন করে দেখবো মাস্টার ভাই বুঝতে পেরেছেন ওকে আমি স্টপ করে দিচ্ছি আজকে আপনাকে আচ্ছা এরপরে নিয়াজ হ্যাঁ নিয়াজ ভাই আপনি স্ক্রিনে আসেন নিয়াজ ভাই আছেন সম্ভবত নাই তারপরে রুকসানা নীলা রুকসানা নীলা আপু আপনি স্ক্রিন শেয়ার করেন রুকসানা নীলা রুকসানা নীলাও নাই শরীফ শরীফ ভাই স্ক্রিন শেয়ার করেন শরীফ ভাই স্ক্রিনে আসেন শরীফ ভাই আচ্ছা আপনারা তো দেখতে পাচ্ছেন না কি কোথায় আছেন ঠিক আছে শরীফ ভাই কে পেয়েছি হ্যাঁ শরীফ ভাই আপনি একটু মাইক অন করে কথা বলেন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম বলেন আপনার কি হেল্প লাগবে আমার হ্যালো আমার এই উপরে তিনটা কিক পাবলিশ করা হয়েছিল তারপরে এগুলো কোসাইন না কিছু কারেকশন করছে কারেকশন করে আবার পাবলিশ করব আমার এই গিগুলো একটু দেখে দিন আর এই গিগটা আমার নতুন একটা প্রমোশনের গিগ আমার ছিল এটা ডিনাইড করে দিয়েছিল পরে আপনি বলছেন একটা গিগ তৈরি করার জন্য এই গিগটা আমি তৈরি করছে এটা এটা একটু দেখে দিবেন তাহলে তো বললেন মানে চারটা গিগ চেক করার কথা বলতেছেন
আমার এই গিগটা ফাইনাল দেখি না, ওইগুলো তেমন দেখতে হবে না, কারেকশন একটু করছে আর শুধু ইয়াগুলা ওই প্রথম থেকে একটু দেখা পিছনে ডেসক্রিপশনে কিছু দেখতে হবে না। একটা গিগ দেখে দেবো, দৈনিক একটা করে গিগ দেখাইতে হবে, সেটা এক লাইন চেক করা হোক আর পুরোটুকু চেক করা। আমি যখন দেখবো গিগটা আমি আপনার মতো করে দেখবো না আমার মতো করে দেখবো, তাহলে আমার এই গিগটা দেখে বলেন যে শুধু আমাকে এই লাইনটা চেক করে দেন তা না। আমি যখন আমি যদি কোনো গিগ দেখি এই গিগের একদম টপ টু বটম পুরোটুকু আমি দেখব। আচ্ছা আচ্ছা, এবং দৈনিক আমি একটা গিগ চেক করব, একজন স্টুডেন্টের একটা গিগ চেক করব। এখন আপনি বলেন কোনটা দেখাবেন, ইন বিটুইন যেটা করেছেন পাবলিশ করা কোনো গিগ পজে নিয়ে এডিট করবেন না, ঠিক আছে? এটা আমি সেভারাল টাইম ক্লাসে বলি এই কথাটা, আপনারা তো খালি শুধু বলেন যে আই নো অল হিডেন টিপস এন্ড ট্রিক্স, আসলে হিডেন টিপস এন্ড ট্রিক্স আপনারা কিছুই জানেন না। এই যে গিগটা পাবলিশ করা গিগটা এডিট করে আপনার গিগের র্যাঙ্কটা মানে গিগটা তো মানে র্যাঙ্ক পেতে হয় তাই না, ফার্স্ট পেজে কত নম্বর পেজে দেখাচ্ছে এটা কিন্তু একটা ব্যাপার। যখন আপনি এডিট করেন ওই গিগটা আবার পিছনে চলে যায় এবং এমন অবস্থা হবে ওই গিগটা কখনো র্যাঙ্কে আর নাও আসতে পারে, এটাও এটাও হতে পারে। আমি আপনি তো নতুন মানুষ ফাইবারে, ফাইবারে যারা টপ রেটেড সেলার লেভেল টু সেলার তারা গিগ এডিট করছে, একটা গিগে 100-150 রিভিউ আছে তাদের, জাস্ট এডিট করছে গিগটা একদম পিছনে চলে গেছে, খুঁজেই পাওয়া যায় না, অ্যাভেলেবেল আছে। ৩-৪ দিন পরে আবার এগুলো পজে নিয়ে আবার পাবলিশ করবো, আমি এইভাবে রাখছিলাম আর কি। অ্যাক্টিভ দেখাচ্ছিল জি, তাইলে তো এরকমটা হওয়ার কথা না, তাইলে এরকমটা হওয়ার কথা না। অ্যাক্টিভ যদি থাকে গিগ যদি অ্যাক্টিভ থাকে, ক্যাটাগরি সেন্স করে ইয়া করেছিল পাবলিশ করেছিল জি, সম্ভবত মমিন ভাইকে ভুল বুঝেছেন। মমিন ভাই এটা বলার অবশ্যই কথা না, কারণ মমিন ভাই নিজেও এটা নিয়ে সাফারার। আমি যতটুকু জানি মমিন ভাইয়ের একটা গিগ সেকেন্ড বা থার্ড পেজে ছিল, ওই গিগটাকে সে এডিট করে কিছু একটা করে ওই গিগটাকে একদম ঠিক ব্যাখ্যা হয়েছিল, ঠিক আছে? এখন মমিন ভাই আপনাকে এই সাজেশনটা দেওয়ারই কথা না। একটা হলো গিগটা যদি অ্যাক্টিভ না থাকে, এক্ষেত্রে মমিন ভাই এটা বলতে পারে। তাহলে আমি যেটা বুঝতে চাইছি হলো মমিন ভাইকে আপনি বুঝাইছেন যে গিগটা অ্যাক্টিভ নাই, এরকমটা হতে পারে। বাট অ্যাক্টিভ আছে এরকম কোনো গিগ মমিন ভাই এডিট করতে বলতে বলার কথা না। যাক এটা কি হয়েছে আমি জানি না, তবে আমি যতটুকু জানি সেখান থেকে বললাম অ্যাক্টিভ কোনো গিগ অ্যাক্টিভ দেখাচ্ছে, গিগ পেন্ডিং দেখাচ্ছে না অথবা ডিনাইড করে নাই কোনো কিছুই নেই, নর্মাল ওয়েতে অ্যাক্টিভ আছে, ওই গিগটাতে এডিট করার কোনো দরকার নেই। আমি নিজেও সাফারার, এটা করে আমি নিজেও সাফারার, এরকম মানে লাথি কোথা খেয়ে খেয়ে শিখছি এইটুকু যতটুকু আপনাকে বললাম। ইভেন মোমেন ভাই ওটা এটা সাফারার, ঠিক আছে? সেকেন্ড থার্ড পেজের গিগ হারায় গেছে নাই, সেই গিগ এখনো র্যাঙ্ক করাইতে পারিনি। আচ্ছা এখন আমি এই গিগটা আপনার চেক করে দিচ্ছি, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। I will do provide your business or product digital marketing in USA and UK. I will do provide. আচ্ছা মানে দুটা do এবং provide দুটাই হবে না, হয় I will do অথবা I will provide, দুটাই verb, দুটাই এখানে main verb হিসেবে কাজ করছে, যে কোন একটা থাকবে একটা। Next তারপরে দাঁড়ান বলি, নড়াইন না, যে অবস্থায় আছে এই অবস্থায় রাখেন। I will provide your business or product digital marketing in US and UK. Title টা হয় নাই। I will provide, কি provide করতেছেন? Digital marketing service. Digital marketing specific করে দেন, specific করে দেন। আপনি YouTube marketing করবেন না Instagram marketing করবেন না Facebook marketing করবেন, specific করে দেন। ডিজিটাল মার্কেটিং অনেক বড় জিনিস, আপনি পুরো ডিজিটাল মার্কেটিংটা কিভাবে বলতেছেন আর কি আমি বুঝতে পারতেছি না। ডিজিটাল মার্কেটিং ফেসবুক মার্কেটিং অথবা প্রমোশন,
ডিজিটাল মার্কেটিং অনেক বড় একটা জিনিস, ফেসবুক মার্কেটিং হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট, ঠিক আছে? আপনি আপনি ডিজিটাল মার্কেটিং পুরোটুকু না বলে স্পেসিফিক করে বলেন, আপনি তো আমাকে বলেন গিগে যা লিখছেন লিখছেন, আমাকে একটু বলেন এই গিগে আপনি মূলত কি বুঝাতে চাইছেন, কি দিতে চাইছেন, বাইরে কি দিবেন, সার্ভিসটা কি দিবেন? ডিজিটাল মার্কেটিং বলতে ফেসবুক বা ইউটিউব এগুলো তারপর প্রোডাক্ট অথবা বিজনেস হ্যালো সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট তাহলে এটা দিয়ে কি করতে চাইছেন? তারপর ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিলে মানে আমি সরাসরি ডিজিটাল মার্কেটিং সার্ভিসের গিগ দেখি নাই, শিখতে পারে, কিন্তু সার্ভিসটা অনেক বড়। ইভেন আপনি যদি আমাকে পুরোটুকু বুঝাইতে পারতেন যে ডিজিটাল মার্কেটিং বলতে আমি এই সার্ভিস এখানে স্পেসিফিক করে দিতে যাচ্ছি, তাহলে আমি নিজে একটু স্টাডি করতাম এটার উপরে, কিন্তু আপনি তো এটাও মানে বলতে পারতেছেন না। তো যেহেতু ডিনাই করছে ফেসবুক প্রমোশন, প্রয়োজনে ফেসবুক প্রমোশনের উপর নিয়ে আসেন, ওই রিলেটেড যে কিওয়ার্ড আছে ওই রিলেটেড যে আপনার ক্যাটাগরি আছে ওই ক্যাটাগরি দিয়ে মানে ওইটার উপরে আপনি গিগটা তৈরি করে নিয়ে আসেন। শরীফ ভাই বুঝতে পারছেন? বুঝতেছি এটা আপনি স্যারের ভিডিও দেখে তৈরি করেন না, ইভেন কারো ইয়া দেখেও তৈরি করেন না, কোনো গিগকে আপনি ফলো করেন না। গিগ ফলো করছেন কেমনে হলো? তিন চারটে গিগ ইয়া করে ওই কপি করে তারপর এগুলোর থেকে করে আর কি দেখে দেখে আপনি আমাকে একটু মাউসটা দেন। এটা আপনার গিগ, হ্যালো শরীফ ভাই আছেন? জি আছি, আমি আছি।
এই যে গিগের ডেসক্রিপশন লিখছে, ইনি একটা ডেসক্রিপশন লিখছে, ইনি কি আমি জানি না, মামা আমাদের জানার দরকার নেই, উনি একটা ডেসক্রিপশন লিখছে, এটা হচ্ছে ওনার ডেসক্রিপশন। ডেসক্রিপশন একটা প্যাটার্ন দেখেন, আর আপনার আপনার যে গিগটা এটার একটু প্যাটার্নটা দেখেন, দেখেন তো মিলে কিনা, ওনার সাথে মিলতেছে, তাদের ভিতরে একটু ডিফারেন্স আছে না? হ্যালো, অনেক ডিফারেন্স আছে। এখন আপনি বলতেছেন অনেক ডিফারেন্স আছে, তাহলে আমি আর কি বলবো, স্যার সুন্দর ভাবে বুঝাইছে কিভাবে গিগটা তৈরি করতে হয়। এরপরে এদের গিগ গুলো একটু দেখেন যে তারা কিভাবে গিগটা সাজিয়েছে, দেখেন কতটা কতটা পলিশড, গিগটা সুন্দরভাবে ডেকোরেটেড করা, ঠিক আছে? একটু এরকম ভাবে ফলো করেন, ফলো করে স্পেসিফিক একটা ইয়ার উপরে আপনার কিওর্ড দিয়ে স্পেসিফিক একটা টাইটেল দিয়ে যে আপনি এই এই কাজটা করতে চান, ওটা দিয়ে সাজিয়ে গিগটা নিয়ে এসে আমি গিগ চেক করে দেবো, ঠিক আছে সুদীপ ভাই? ওকে, আমি স্টপ করে দিলাম আপনাকে। নেক্সট স্ক্রিনে আসেন রুকসানা নীলা, রুকসানা নীলা পর আপনি স্ক্রিন শেয়ার করেন। রুকসানা নীলা স্ক্রিন শেয়ার করেন, রুকসানা নীলা আছেন? আর ওকে নাই। এরপরে আসেন ফয়সাল আহমেদ, হ্যাঁ ফয়সাল ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন। এটা কি রংপুর থেকে ফয়সাল ভাই? বেশি মানানসই হলো এটা বেশি বুদ্ধিমান, চ্যাটবট তো একটা রোবট তাই না? কতটা বুদ্ধিমান, মানে কোন রোবটের বুদ্ধি সবচেয়ে বেশি, এটা এটা হাইলাইট করতে পারলে জিনিসটা ভালো হয়। I will create the most attractive chatbot for Facebook and group chat. Intelligence level বলে ভাই, intelligence কথাটা অনেকে ইউজ করছে, বেশ কিছু কি দেখলাম, তো এটা আমি আপনার উপরে ছেড়ে দিলাম বিষয়টা, একটু চিন্তা করেন, চিন্তা করেন attractive চাইতে intelligence অথবা powerful এই জাতীয় শব্দগুলোর যে কোনো একটা শব্দ নিয়ে আসলে ভালো হবে আর কি, এটা আপনি অ্যানালাইসিস করেন। আচ্ছা দেখ, মানে আরো সুন্দর যেটা ওয়ার্ড আছে এগুলো আমি চেঞ্জ করব। একদম প্রথমে বলে দেন কেন? মিনি চ্যাটবট ফ্রি সাপোর্ট, এই যে ফ্রি কথাগুলো বেশি ইউজ করা হয়ে যাচ্ছে, আমরা কোনো সার্ভিস কিন্তু ফ্রি দেই না। কমিউনিকেট বানানটা ভুল করেছেন, ঠিক আছে, এটা মূলত কমিউনিকেশন হবে, কমিউনিকেটের সাথে কমিউনিকেশন কথাটা ভালো হবে। যাই হোক, আমি বানান নিয়ে কিছু অবজারভেশন বলি, ব্যানারের কালারের সাথে আপনার ডিজাইন গুলো ম্যাচ করে নাই, এটা যখন সার্চ পেজে চলে যাবে সাইজ আরো ছোট হয়ে যাবে এবং এলাকা গুলো বোঝাই যাবে না, মাঝখানে এলাকা গুলো খুব ছোট হয়ে গেছে, ব্যানারটা যখন সার্চ পেজে যাবে এটা বোঝাই যাবে না, একদম টোটালি বোঝা যাবে না, বুঝতে পেরেছেন? লেখা গুলো বড় করতে হবে, উপরে নিচে ডানে বামে প্রচুর জায়গা খালি আছে, এগুলো উপরে উঠায় না, এগুলো উপরে উঠায় এখানে লেখা বড় করে দিও না, হ্যাঁ একটু উপরে উঠে যাবে। এক্সপার্ট সার্ভিস লাল কালার করছেন,
হলুদের উপরে লাল কালার এটাকে একটু গ্রিড করেন আবার এক্সপোর্ট সার্ভিস এই কথাটুকু একটু গ্রিড করেন চ্যাটবট ক্রিয়েট এটা ডানে বামে আরো বড় হবে একদম ব্যানারের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত পুরোটুকু করেন ভাই এটা বড় হলে যে নিচে হয়ে যাবে নামক না নিচে নামক অসুবিধা কি আচ্ছা নিচে নামলে অসুবিধা কি কতটুকু নামে দেখি ভাই যে আরো তিনটা ব্যানার তিনটা দেখা লাগবে না একটা যেটা দেখছি একটা একটা কি ঠিক করে নিতে দেখি বাকি দুটো দেখেন সব করছেন আচ্ছা ভাই একই রকম কালার চেঞ্জ আমি ওটা দেখতে পাচ্ছি কারণ ওটা ওয়াটারমার্কের মতো দেখা যাচ্ছে হ্যাঁ এটা আবার কালারটা ওটার চেয়ে ভালো লাগছে যেটা মাসখান একটা কালার কম্বিনেশন ওটার চেয়ে বা বাকি দুটোর চেয়ে এটার কালার কম্বিনেশনটা ভালো লাগছে বাট অবজারভেশন একই তাহলে ওই যে আপনি যেগুলো বলছেন কালেকশন করে দিন তাহলে কালার কোনটা রাখব তিনটার থেকে বুঝি নাই মানে আপনি যেগুলো বলছেন কালেকশন করব বাট মানে কালারগুলো তিনটার থেকে প্রথম পর্যায়ে আপনার কোনো অ্যাক্টিভ গিগ আছে না ভাই ভাই ফাস্ট গিগ না থাকলে প্রথম যে ব্যানারটা করবেন প্রথম ব্যানারটা করার একটা সহজ তরিকা বলে দেই প্রথম ব্যানারে সব সময় একদম একটা ইয়া করবেন ব্যাকগ্রাউন্ড করবেন এক কালার এর উপরে আপনি অন্য কোনো কিছু নিয়ে আসবেন না এখানে যেরকম আপনাকে ক্রিস কালার ইয়া আকাশী কালার যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছেন তার উপরে আবার গ্রিন নিয়ে আসছেন বাম পাশে আবার চার কানিতে চারটা নিয়ে আসছেন এত ডিজাইন করার দরকার নাই প্রথম পর্যায়ে ডিজাইন করতে যে খারাপ হয়ে যায় কাজটা খারাপ হয়ে যায় একদম সিম্পলি একটা একটা ব্যাকগ্রাউন্ড করেন তার উপরে আপনি কাজ করেন তাহলে একটা মানে একটা কালার রাখবেন খেলতে হয় না হ্যাঁ ব্যানার ফুল একটা কালার করেন অন্য কোনো কালার আনার দরকার নেই আচ্ছা তার নিচে আপনারা মানে অন্যদের কাজগুলো দেখেন না আমার যেটা মনে হচ্ছে বর্তমানে যে নতুন স্টুডেন্টরা আসছে তার একটু মানে কিছুটা এরকম টাইপের নিজেদের যে ইউনিক কিছু করার প্রবণতা ওটাই শো করতেছে বাট নিজেরা ইউনিক কিছু করার আগে অন্যরা কি ইউনিক সৃষ্টি করছে এর আগে ওটা একটু দেখতে হয় তাহলে কাজটা মানে কম্পারিজন ভালো হয় বুঝতে পেরেছেন আমার তো গিগটা আবার দেখতে হবে আচ্ছা তাহলে কালকে আবার আপনি দেখাবো হ্যাঁ ব্যানারটা তৈরি করে যখন আসবেন তখন ব্যানার দেখবো ইন বিটুইন এরপর ফুল একটা চেক দেবো পুরো গিগে আপনি এক ইঞ্চি করে প্রতিদিন দেখালে তো হবে না আচ্ছা ভাই তাহলে কালকে আবার আপনাকে দেখাবো হ্যাঁ ঠিক আছে আর এই যে এক কালার দিব এখানে না হ্যাঁ ব্যানারের ইয়েটা ব্যাকগ্রাউন্ডটা একটা কালার দেন কালার আচ্ছা ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রেজাউল আলম সিটি জি হ্যাঁ চট্টগ্রাম থেকে রেজাউল ভাই চট্টগ্রাম থেকে রেজাউল আলম ভাই স্ক্রিন শেয়ার করেন হ্যাঁ রেজাউল ভাই মাইকটা অন করে কথা বলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রেজাউল ভাই ভালো আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই একটা গিগ তৈরি করছি একটু দেখছেন সার্ভার কি স্লো হয়ে গেল হ্যালো জি ভাই এই সার্ভার কি স্লো হয়ে গেল মনে হয় নাকি রেজাল ভাই তাহলে ইয়ে করেন আপনি রেডি হন আমি মাইক অন করা আছে পরের 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 বারে আপনাকে ডাকছি অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে এই জন্য হয়তো অসুবিধা নেই আপনার মাইক অন করা আছে আমি আরেকজনকে সাপোর্ট দিই যে বাবলু নিয়ে সাপোর্ট দিই আপনাকে ডাকতেছি বাবলু ভাই স্ক্রিন শেয়ার করেন আপনার মাইক অন করা আছে রেজাল ভাই অসুবিধা নেই স্ক্রিন শেয়ার করেন বাবলু ভাই বাবলু ভাই ভালো আছেন এই তো ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ বলেন ভাই কালকে তো কোনো ফোন টোন আসলো না ভাই আচ্ছা আচ্ছা আপনাকে ওই যে নাম্বার দিতে চাইছি স্কিল টেস্ট তাই না হ্যাঁ 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 ভাই একটা নাম্বার লেখেন আচ্ছা নাম্বার ওটা লিখতেও বলবো না আপনার নাম্বারটা একটু আবার বলেন তো 01
01 7 7 8 7 8 7 हेलो हाँ भाई 01787 200937 এটা হ্যাঁ হ্যাঁ ভাই আমি কল দিলাম তোর নম্বরে কল গেছে আসে নাই ভাই রিং হলো তো আমার এখান থেকে রিং রিং হইছে আপনি নাম্বারটা আবার বলেন তো 01787200937 কল দিলাম এটাতে রিং হলো ঠিক আছে আমি ক্লাস শেষে Something went wrong. আপনি পেইড কোনো সার্ভিস ইউজ করছেন হ্যাঁ ভাই করেন না এটা আমি দেখাই যাচ্ছে পেইড কোনো কিছু ইউজ হয় নাই হ্যাঁ ভাই কখন থেকে এই প্রবলেম হচ্ছে এই আজকে থেকে মানে এই ব্যানারটা মানে এই যে টাইপিং দেখা ভুল হচ্ছিল তো এখানে চেঞ্জ করে দিলাম মানে গ্রিপ গুলো দিয়ে দিলাম আর ডাউনলোড করতে যাচ্ছে এরকম দেখাচ্ছে একটু পরে আবার চেষ্টা করেন সার্ভার অনেক সময় বিজি থাকলে এরকমটা হয় আর কি পরে ট্রাই করেন কালকে ট্রাই করেন ঠিক হয়ে যাবে আচ্ছা ভাই এখন কি ভাই একটু টেস্ট এর ব্যাপারে একটু ইয়া করে দেন বুঝি নাই আর একবার বলেন ওই পরীক্ষাটা ইউটিউব মানে কালকে তো আসলেন আজকে পরীক্ষাটা হ্যাঁ আমি যেটা বললাম যে একজন স্টুডেন্ট আছে উনি পরীক্ষায় পাস করেছেন এবং ওনার স্কিল মোটামুটি ভালো আমি বললাম ওনার সাথে কন্টাক্ট করে লিয়ে যোগ করে একটু গাইডলাইন নিয়ে পরীক্ষার বিষয়টা নিশ্চিত করবেন আমি ওনাকে বলে দিব ইভেন ওনার নাম্বারটা আমি আপনাকে দিয়ে দিব আচ্ছা ভাই যদি উনি হেল্প করে হেল্প নেবেন করার কথা মানে পরস্পর পরস্পরকে হেল্প করা এটা তো করার কথা ঠিক আছে আচ্ছা ভাই আচ্ছা ভাই আমি এখন সাবমিট করতেছি রেজাল্ট ভাই বুঝি নাই আমি শেষ করি নাকি একটু আমার স্ক্যান শেষ হয়েছে হ্যাঁ ওনার পরে আমি স্ক্যান ঠিক হয়েছে হ্যাঁ ঠিক আছে আমি ওনার পরে আপনাকে ডাকবো আচ্ছা হ্যাঁ বাবলু ভাই আর কোনো ইস্যু আছে আপনার হ্যাঁ হ্যাঁ ভাই বলেন আর কি সমস্যা ভাই এই এই ব্যানারটা তো চলবে না ভাই এই যে ফেসবুক মার্কেটিং এর সার্ভিসের ফেসবুক মার্কেটিং সার্ভিসের ইয়ে দেখাইছেন মানে গিগটা কাউকে দিয়ে চেক করেছেন হ্যাঁ হ্যাঁ মুবিন ভাই চেক করে বলছে যে হাতের চিহ্নগুলো উড়াই দিতে বলছে হাতের চিহ্নগুলো তো উঠান নাই মানে একটু আগে তো মানে এখন আধা ঘন্টা আগে ঢুকলাম তো এখন চেঞ্জ করব আর মানে ব্যানারটা তৈরি করছে তাহলে মুবিন ভাই যেটা বলছে সেই কাজটুকু আগে করেন পরে আবার আমাকে জিজ্ঞাসা করেন এই বিষয়টা আমি মানে এর আগে এই জিনিসটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে হ্যাঁ ছিলাম না তো মানে সাপোর্টে আমি বলি একজন একজনের সাপোর্টে যখন আসবেন এখানে মুবিন ভাই আসুক ফারুক ভাই বলুক আমি বলি আয়ুব ভাই বলুক রিয়াদ ভাই বলুক এর আগে আমাদের মানে আরো সাপোর্ট টিম মেম্বাররা ছিল প্রত্যেকে কিন্তু আমরা একই স্যারের স্টুডেন্ট সবাই কিন্তু আমরা জামাল স্যারের ছাত্র তাই না হ্যাঁ ভাই আমাদের প্রত্যেকের চিন্তাধারা একই রকম হবে কিছু পার্থক্য হবে ব্যক্তি সত্তামূলক কিছু জিনিস থাকে এখানে পার্থক্য থাকবে বাট বেসিক জিনিসটা কিন্তু একই হবে কারণ আমরা একই স্যারের স্টুডেন্ট একই স্যারের ক্লাস করেই আমরা শিখছি এখন আমার কাছ থেকে একটা জিনিস সাপোর্ট নিয়ে যায় মুবিন ভাইকে দেখাচ্ছে মুবিন ভাই থেকে নিয়ে আবার ফারুক ভাইকে দেখাচ্ছে ফারুক ভাইকে নিয়ে দেখে ওকে দীপ্তজ দাদাকে দেখাচ্ছে আগে ছিল আর কি দীপ্তজ দাদা আমাদের সাপোর্ট টিমে বাট কারোটা কারো কথাটাই ফলো করে নাই এরকম কিছু জিনিস পাইছি হবে না তো মুবিন ভাই আপনাকে যতটুকু কারেকশন করতে বলছে আপনার কি মনে মনে হয় যে মুবিন ভাই এটা একটু অযত্ন অবহেলা করছে মোটেই না মুবিন ভাই লেভেলে ঠিক আপনার জন্য যতটুকু ভালো সাপোর্ট ততটুকুই দিছে বাট আপনি এটাকে ইয়ে করেন নাই এরকমটা করবেন না যখন একটা সাজেশন যখন একটা সাপোর্টিং মেম্বার দেয়
আপনার যদি এরকম মনে হয় যে না উনি যেটা বলছে ভুল বলছে, এর চেয়ে আমি যেটা করছি এটা ঠিক আছে, দ্যাটস ওয়াই আপনি পারফেক্ট, অসুবিধা নেই, আপনারটা আপনি রাখবেন। বাট একদম একটা আরেক কিছু দিতে পারি না আমরা। হ্যাঁ, সেক্ষেত্রে যার কাছে আপনি সাপোর্টে যাবেন সে যে জিনিসটা বলবে ওটা পারফেক্টলি আপনি মানে ইয়ে করবেন, প্রয়োগ করবেন। এবং আমি যেটা মনে করি মোমিন ভাই যথেষ্ট এক্সপিরিয়েন্স সাপোর্ট টিম মেম্বার, উনি যেখানে কথা বলছে ওইখানে আমার কথা বলার কোনো প্রশ্নই ওঠে না, আমি ওটার ওটার উপরে কোনো কথাই বলবো না। ওটা যদি করেন যে মোমিন ভাই এই কারেকশন গুলো করতে বলছেন আমি করছি, এখন আমি মোমিন ভাইকে আর সাপোর্টে দেখাতে পারতেছি, অনেক সময় কোশ্চেন সাবমিট হয় না, এরপরে আমি দেখতে পারি। কিন্তু মোমিন ভাই যে কাজটা করতে বলছে সেটা আপনি করেনই নাই, তার মানে কি মোমিন ভাইয়ের সাপোর্টটাকে ডিনাই করলাম, এটা আপনি করতে পারেন বাট আই ডোন্ট, আমি করবো না এটা। ঠিক আছে না ভাই, আমি তো করতে করবেন না, এখনো লাগাইনি। ঠিক আছে, ওই গিগটা আপনি মোমিন ভাইকে একটু দেখান, যেটা ব্যানারটা কারেকশন দিয়েছে কারেকশন করে মোমিন ভাইকে সরাসরি দেখাবেন যে ভাই আপনি যে কারেকশন গুলো বলেছিলেন আমি এই কারেকশন গুলো করেছি এইভাবে। আচ্ছা নেক্সট, স্যার তো সাইন ইন করে ফেলছে, রেজাউল আলম ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।